আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আবার অনেক ভালো নাই কারণ একটু দেরি করছি একটু না অনেকখানি দেরি করছি তার জন্য খুবই দুঃখিত ফার্স্ট অফ অল কারণ অনাকাঙ্ক্ষিত দেরি দেরিটা তোমরা চাও না কারণ আমরাও চাই না দেরি করতে আমিও অনেক আগে থেকেই উঠে বসে আছি আলহামদুলিল্লাহ ফজরের নামাজের পরে একটু ঘুমাইছিলাম পরে সাড়ে আমি জাগনা পাইলাম তারপরে হচ্ছে বসে আসি আসি কিন্তু মানে ল্যাপটপ কাছে মনে হতে পারে সেই সেই ল্যাপটপ মানে হঠাৎ কি জানি হয় আর কি ল্যাপটপের তো হঠাৎ ল্যাপটপের কিছু একটা হইছে তার জন্য আসলে একটু দেরি হয়ে গেল খুবই দুঃখিত আমি চাচ্ছিলাম ক্লাসটা অফ করে দিতে পরে ভাবলাম যে অ্যাসাইনমেন্টের উপর একটা মানে ব্রিফ দিব ডিসকাশন হবে হ্যাঁ সো এইটার কারণে পরে ভাবলাম যে না একটু দেখি আল্লাহ আল্লাহ করে যে যদি একটু কিছু হয় আর কি তো যাক মোটামুটি দেখলাম দু চার মিনিট আগেই হয়েছে আমার এখানে নয়টা পঁচিশ যখন বাজে তখন দেখলাম যে লাইভে যাওয়ার মতো অবস্থা আছে তো দ্রুত করে চলে আসার চেষ্টা করলাম আর কি তো আবারও দুঃখিত খুবই দুঃখিত আমি আমার হাতে ছিল না কিছু করার নেই এরকম না যে আমি ছিলাম না বা আমি চাঁদের দেশে বা কিছু আমি এখানেই ছিলাম কিন্তু আমার ল্যাপটপটা আসলে কাজ করতেছিল না তো যাই হোক আমি একটু দেখি তোমরা সবাই ঠিকঠাক আছো কিনা আমি ওকে ডান ভেরি গুড আচ্ছা আচ্ছা হ্যাঁ মোটামুটি আমরা সবাই চলে আসছি দ্যাটস এ ভেরি গুড সাইন আলহামদুলিল্লাহ ল্যাপটপ চেঞ্জ করতে পারবো না ভাইয়া ল্যাপটপ চেঞ্জ তো করা যাবে না ল্যাপটপ চেঞ্জ করে কি করবো বলো ল্যাপটপ চেঞ্জ করার মতো অবস্থা নাই ভাইয়ার এখন অবিলিটি নাই ল্যাপটপ চেঞ্জ করা যাবে না আচ্ছা তোমরা কি মানে মানে শান্ত হয়েছ এখন কী সব ঠিক আছে কিনা আমাকে একটু বলো ওকে ওকে ঠিক আছে হ্যাঁ আমরা ক্লাসটা শুরু করবো ঠিক মেয়ে দিয়েছেন একটা সঠিক কথা বলছে ভেরি গুড থ্যাংক ইউ ওকে পড়া শুরু করান হ্যাঁ পড়া শুরু করাচ্ছি মেয়া থ্যাংক ইউ ওকে সো যেটা হচ্ছে আমাদের আজকের মূল ব্যাপারটা সেটা হচ্ছে আমাদের ডিসকাশন অন অ্যাসাইনমেন্ট ফার্স্ট অফ অল সো তোমাদের ফার্স্ট যে অ্যাসাইনমেন্টটা ছিল সেকেন্ড উইকে তাই না সেটার পরে বর্তমানে যে অ্যাসাইনমেন্টটা দিয়েছে সেটা হচ্ছে তোমাদের বলা হচ্ছে থার্ড উইক যদিও একটা লকডাউনের কারণে সেটা অনেকের কাছে কি হয়ে আছে সেটা অনেকের জন্য সেটা অফ হয়ে আছে কিন্তু আলটিমেটলি আমরা যদি একটু খেয়াল করি আমাদের অ্যাসাইনমেন্ট লিখতে হবে টুডে টু মরো আমাদের কি করতে হবে ঠিক আছে আমরা হচ্ছে কি করব আমরা হচ্ছে একটু দেখবো তাহলে খেয়াল করো আমরা বলতেছি যে থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা আমি যদি এখানে লিখি তোমাদের আহ স্ক্রিনে শো করতেছে সেটা হচ্ছে এরকম যে থার্ড উইক এবং এই থার্ড উইক যে অ্যাসাইনমেন্ট সেইটা হচ্ছে একটা এস এ রাইটিং সো এটা বেসড অন ইংলিশ সেকেন্ড পেপার আমাদের যে ইংলিশ সেকেন্ড পেপারটা আছে সেইটার উপর এটা হচ্ছে কি বেসড অন তাহলে ইংলিশ সেকেন্ড পেপারের উপর বেসড অন এবং আমাদের কি বলতেছে এবং আমাদের হচ্ছে এটা এস এ রাইটিং কি রাইটিং এস এ রাইটিং ঠিক আছে এটা হচ্ছে রাইটিং তাহলে এই দুইটা জিনিস একটু মাথায় রাখতে হবে এই দুটো জিনিস যদি মাথায় থাকে তাহলে একদম মোটামুটি মাথা ক্লিয়ার ঠিক আছে মাথা ঠান্ডা আর কোনো ঝামেলা দেখতেছি না তাহলে কি বলছে রাইটিং যদিও আসলে ওরা একটু ভুল করছে ওরা মূলত পুরো এই অ্যাসাইনমেন্ট প্রক্রিয়াটাই আসলে ভুল করে আসতেছে আমি খেয়াল করে দেখছি যে অ্যাসে রাইটিং এর জায়গায় একজন আমাকে দেখাইলো আমিও দেখলাম আসলে অ্যাকচুয়ালি ইজি রাইটিং লেখা তো যাই হোক আমরা বুঝে নিছি সেটা এসএ রাইটিং এখন অনেকেই যেমন গতকাল আমাকে কয়েকজন প্রশ্ন করলো যে ভাইয়া আমরা কি হেডিং দিব নাকি কি কি শুধুমাত্র লিখে যাব এখন তোমাদের যেটা লিখে আসতেছো তোমরা সেটা হচ্ছে কম্পোজিশন তোমরা যেটা লিখে আসতেছো সেটা হচ্ছে কি কম্পোজিশন সো কম্পোজিশন হওয়ার কারণে এই কম্পোজিশন যেটা আছে সেইখানে আমরা সাধারণত কোনো প্রকার কি দেই নেই আমরা কোনো প্রকার হেডার দেইনি ঠিক আছে তাহলে কম্পোজিশনে আমরা মানে নো হেডার অর্থাৎ ইন্ট্রোডাকশন কনক্লুশন হ্যাঁ বেনিফিটস ডিসঅ্যাডভান্টেজ এগুলো টাইপের কোনো হেডার আমরা কম্পোজিশনে সাধারণত দেই না বাট আমরা যখন এসে লিখব যখন আমাদেরকে এসে লিখার জন্য বলা হচ্ছে তখন হেডারটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হেডার হচ্ছে আমাদেরকে অবশ্যই দিতে হবে কি করতে হবে হেডার হচ্ছে আমাকে দিতে হবে ঠিক আছে সো ইন दट কেস এসআরআইটা এখানে তোমাকে অবশ্যই লিখতে হবে তোমাকে কিছু এই হেডার গুলো উল্লেখ করতে হবে ঠিক আছে হেডার গুলো কি করতে হবে উল্লেখ করতে হবে একদম বেসিক একদম বেসিক অর্থাৎ ছোটবেলায় যেভাবে রচনা লিখতা সেইভাবে ঠিক আছে উল্লেখ করতে হবে এখন এই এসআরআই তিনটা যখন বলছে তখন টপিকটা বলছে তাহলে এটা একটা টপিক আছে সো এটা টপিকটা একটু দেখি কি এইটা টপিকটা হচ্ছে এইটা টপিকটা হচ্ছে কি বলো তো আমাকে কে কে মনে রাখছো দেখি এটা টপিকটা হচ্ছে ডিফারেন্স ডিফারেন্স বিটুইন বলেছে কেন বিটুইন বলেছে জানো কারণ দুইটা বিষয়ের ভিতরে ডিফারেন্স করতে বলছে বলেছে ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস এই যে আমি যেটা এখন তোমাদের নিচ্ছি সেটাকে বলা হয় অনলাইন ক্লাস এন্ড ইন ক্যাম্পাস ক্লাস class ঠিক আছে তাহলে আমরা কি বলতেছি ডিফারেন্স বিটুইন অনলাইন ক্লাস ইন ক্যাম্পাস ক্লাস তাহলে একটা হচ্ছে আমার অনলাইন আর একটা হচ্ছে ইন ক্যাম্পাস এখন আমি যদি তোমাদেরকে কমেন্ট বক্স কে আস করি ঠিক আছে যে কমেন্ট বক্সে আমাকে জানাও যে কারা কারা ইন ক্যাম্পাস বা অন ক্যাম্পাস ক্লাসকে মিস করতেছো তাহলে কিন্তু প্রচুর হাত উঠবে কেন কারণ উই ডু ব্লেস তাই না যে আমরা গিয়ে ক্লাস করতে পারতাম যার যার স্ব প্রতিষ্ঠানে ইদার ইট ইজ স্কুল অর কলেজ অথবা ইউনিভার্সিটি যেটাই হোক না কেন কিন্তু এখন আর সেটা সম্ভব না সো এই অনলাইন ক্লাসে আমাদেরকে ব্যস্ত থাকতে হয় সেই অনলাইন ক্লাস আর ক্যাম্পাস ক্লাসের ভিতরে তোমাকে জাস্ট একটা কি করতে হবে পার্থক্য লিখতে হবে এবং এই পার্থক্যটা একটা ন্যারেটিভ আকারে এই এস এ রাইটিং এর মতো করে লিখতে হবে এইটা হচ্ছে প্রথম জিনিস এবং এই টপিক লেখার সময় সবার প্রথম যে কথাটা তোমাদেরকে বলেছে প্রথম লিমিট সেটা হচ্ছে ওয়ার্ড লিমিট সেটা হচ্ছে কি লিমিট ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিটার ব্যাপার কি ওয়ার্ড লিমিটার ব্যাপার হচ্ছে উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস কত বলেছে উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস আমি যদি ভুল বলে থাকি তাহলে আমাকে অবশ্যই জানাবা তাহলে আমি এটা একটু বক্স করে দিলাম উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস তাহলে ভাইয়া উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস বলছে এখন তোমার লেখাটা সর্বোচ্চ এমন হতে পারে উইদিন মানে কি মধ্যে উইদিন হচ্ছে এমন একটা প্রিপোজিশন উইদিন হচ্ছে এমন একটা প্রিপোজিশন যেটা বোঝা হচ্ছে যে কোনো কিছুর মধ্যে ঠিক আছে তো এই উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডস মানে তিনশো ওয়ার্ডের মধ্যে তোমাকে লিখতে হবে এখন মজার ব্যাপারটা হচ্ছে তিনশো ওয়ার্ডের ভিতর যখন লিখতে হবে অনেকে আমরা সর্বোচ্চ তিনশো মানে বিশ কেউ কেউ হচ্ছে তিনশো তিরিশ আবার কেউ কেউ তিনশো পঞ্চাশ পর্যন্ত স্ট্রেচ করে ফেলি মানে লেন্থ এত বড় হয়ে যায় আমাদের ঠিক আছে এখন আমি যদি বলি থ্রি ফিফটি চলে থ্রি ফিফটি উই ক্যান টেক আমরা থ্রি ফিফটিকে ধরতে পারি কিন্তু চেষ্টা করতে হবে খুব বেশি গেলে থ্রি টোয়েন্টি বা থ্রি থার্টির ভিতর শেষ করতে কারণ হচ্ছে তুমি যদি অতিরিক্ত বড় করে ফেলো স্বাভাবিকভাবেই যে হচ্ছে অ্যাসাইনমেন্টটা দেখবে সে অ্যাসাইনমেন্টটা দেখার পর তার একটা কিন্তু অবশ্যই আমাদের যে শ্রদ্ধেয় সাররা আছে তারা তো এমনি এমনি মানে এগুলাকে দিচ্ছে না অ্যাসাইনমেন্ট হিসেবে তো তুমি যতই ভাবনা কেন আরে ভাইয়া ব্যাপার না একটু বড় লেখা ফেলছি কি আসে যায় তাহলে কিন্তু একটু ভুল হবে একটু বড় লিখে ফেলছি এটা চিন্তা এইভাবে করা যাবে না চিন্তাটা করতে হবে যে না বড় হয়ে গেলে ওইটা কিভাবে শর্ট করা যায় দ্যাট ইজ হোয়াট উই নিড আমাদের যেটা দরকার অ্যাসাইনমেন্টটা এই জন্যই ওই ঘরে বসে বসে যে অ্যাসাইনমেন্ট করতে পারতেছি আমরা এটা করতে পারার মূল কারণ হচ্ছে এইটাই যে আমাকে অ্যাটলিস্ট এই ক্ষেত্রে কি হতে হবে এইসব ক্ষেত্রে অবশ্যই আমাকে এইটুক সিউরিটি দিতে হবে যে আমি এত বড় করতে পারবো না তাহলে এইটুক মাথায় ঢুকায় নাও এই জন্য এতগুলো কথা খরচ করলাম যেন তোমার মাথায় থাকে যে এই থ্রি বেশি গেলে তুমি থ্রি ফিফটি ওয়ার্ড করতে পারবে ঠিক আছে এই একটা জিনিস এই ওয়ার্ড কাউন্ট কিভাবে করবা বলতেছি আমি তো একের পর এক বলি আমাকে একটু সময় দিতে হবে ঠিক আছে আমাকে যদি সময় না দাও তাহলে আর উত্তর কি দিবো তোমাদের সাথে কমিউনিকেশন রেখেই তো সর্বোচ্চটা পড়ানোর চেষ্টা করি এমন তো না যে মানে এক দুই স্লাইড তিন স্লাইড পড়া দিয়ে চলে যায় ব্যাখ্যা করে বা হার্টেবার ব্যাখ্যা আমিও করতে পারি ব্যাখ্যা তো করতেছি কিন্তু আমি তো তোমাদেরকে যথেষ্ট সময় দেওয়ার চেষ্টা করি হ্যাঁ এমন না তো এক ঘন্টা পঞ্চান্ন মিনিট ক্লাস নিয়ে চলে যাই এখন তো বলতে বাধ্য হই ঠিক আছে একজন কথা বাদ দিয়ে পড়ানো শুরু করেন আরে ভাই আমি কি তোমার সাথে কথা বলি নাকি তোমার সাথে কথা বলার জন্য কি আমি আসছি তোমাদের কমেন্ট আমি পড়লাম না আমি আমার মতো পড়ায় গেলাম কোনো সমস্যা হবে কোনো ঝামেলা হবে তুমি কি বলতে পারবা আমি তোমাদের পড়া না পড়ায় চলে গেছি তোমাদের কমেন্ট বা বুঝতে গেল সমস্যা বা তোমাদেরকে একটু এক মিনিট কথা বলতে গেলে যে এই একটা ঘটনা ঘটছে এটা বললেও তোমাদের খারাপ লাগে আবার তোমরা পড়ার ব্যাপারে এত সিরিয়াস নাও ব্যাপারগুলো হচ্ছে কি জানো ব্যাপারগুলো হচ্ছে আগে মানে রেসপেক্ট দেওয়ার শিখো আমাকে রেসপেক্ট দিতে শোনা তাতে কিছু আসে যায় না আমি কিছু মনে করি না কিন্তু এগুলো ব্যাড বিহেভ আর এই ব্যাড বিহেভ তোমাকে লাইফে অনেক বেশি ভোগাবে এই কথাটা মনে রেখো ঠিক আছে তো ব্যাড বিহেভ করতে পারো আমার সাথে করতে পারো কোনো সমস্যা নেই বাট তোমার এল্ডার ব্রাদার্স প্লাস এদের সাথে না না লাইফে তাহলে বেশি বড় হতে যেটা তুমি নিজেকে ভাবো থ্যাংক ইউ ওকে সো ওয়ার্ড লিমিট হচ্ছে এই যে থ্রি হান্ড্রেড ওয়ার্ডস ঠিক আছে এই থ্রি হান্ড্রেড ওয়ার্ডস হচ্ছে তোমাকে একটা ব্যারিয়ার তোমাকে একটা শিকল পরায় দিল যে না তুই থ্রি হান্ড্রেড ওয়ার্ডস এর বেশি যেতে পারবি না এখন আমি যেটা বলতেছিলাম যে থ্রি হান্ড্রেড এর ব্যাপারে তুমি থার্টি বা স্ট্রেচ করতে পারবা মানে টানতে পারবা সাধারণত ম্যানুয়ালি ওয়ার্ড লিমিট কাউন্ট করা যায় না বা খুব কঠিন এ টিচার কেউ কেউ ম্যানুয়ালি ম্যানুয়ালি ওইভাবে ওয়ার্ড কাউন্ট করতে পারে না এটা যদি অনলাইন হয় দেন ইট উইল বি ইজি বিকজ অনেক কি আছে অনেক হচ্ছে এই ধরনের ওয়ার্ডের এর ক্যালকুলেটর আছে যেগুলো দিয়ে তুমি কি করতে পারবা তুমি হচ্ছে ওয়ার্ডগুলোকে গুনতে পারবা বুঝতে পারতেছ সো এইটা ম্যানুয়ালি সম্ভব না সো তুমি যখন লিখবা তোমার একটা জিনিস মাথায় থাকতে হবে যে প্রত্যেকটা পাড়ায় মানে প্যারায় তোমরা যেটা বলো প্যারা যেমন ইন্ট্রোডাকশন একটা প্যারা কনক্লিউশন একটা প্যারা ইন্ট্রোডাকশন বলো অথবা তুমি কনক্লিউশন বলো সব প্যারাতে তোমার একটা সামঞ্জস্য থাকতে হবে এখন তুমি মানে কনক্লুশনে গিয়ে তুমি অনেক কিছু তোমার মনে পড়ছে তোমার মনের দুঃখে মনের আনন্দে তুমি কনক্লুশন হয়তো এক পৃষ্ঠা লিখতেছো ওয়ান পেজ তো স্বাভাবিকভাবে ওয়ান পেজ লিখলে কতগুলো শব্দ হতে পারে সেইখানে রিপিটেশন আর্টিকেল হ্যাঁ টুকটাক প্রিপোজিশন সব ছেড়ে ছুঁড়ে দেওয়া হলেও আমরা কিন্তু এক পেজে অ্যাট লিস্ট মানে ফরটি প্লাস ওয়ার্ডস তো পেয়ে যাই ফর্টি থাকেই না হলে থার্টি ফাইভ তাহলে থার্টি ফাইভ ফোর্টি যদি শুধু কনক্লুশনই খরচ করো ঠিক আছে তাও রিপিটেশন আর্টিকেল ডিটারমিনার প্রিপোজিশন এগুলো বাদ দিয়ে তাহলে আলটিমেটলি চিন্তা করো তোমার যেই এসেটা তুমি লিখবা সেটা অবশ্যই তখন ফোর বা ফাইভ হান্ড্রেড ওয়ার্ডস হবে সো কিছু জিনিস ম্যানুয়ালি থিঙ্ক করতে হবে সো আলটিমেটলি তোমার রেখার যে একটা ওই যে পুরাতন ধাঁচ আছে না যে পৃষ্ঠা খরচ যে কয় পৃষ্ঠা করে লিখতেছ এক পৃষ্ঠা নাকি দুই পৃষ্ঠা এরকম জিনিসগুলো ভাবতে হবে এই জিনিসগুলাকে একটু কল্পনা করতে হবে যদি কল্পনা করতে পারো তাহলে তোমাদের জন্য বেটার ঠিক আছে তাহলে তোমাদের জন্য বেটার সো এই জিনিসটা মাথায় রাখবা এবং সেটা খেয়াল রাখবা এর চেয়ে বেশি কিছু আমার আর বলার নাই কারণ ওয়ার্ড কাউন্ট করে তুমি পারবা না তারপর তুমি যদি পারো তাহলে স্যালুট তোমাকে অর্থাৎ তুমি যদি ওয়ার্ড কাউন্ট করে 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 লিখতে পারো তবে একটা সামঞ্জস্যতায় লেখার জন্য আমি যখন এখন এক্সপ্লেইন করতেছি এক্সপ্লেইন করলেই তখন বুঝবা যে ওয়ার্ড লিমিটটা কত বা কিভাবে আমরা লিখতে পারি সো একটু ফোকাস করো আর এটা একটু শোনো যে কি বলার চেষ্টা করতেছি ঠিক আছে আর কোশ্চেন থাকলে আস করো অবশ্যই কোশ্চেনের आंसर দিব তাহলে এই হচ্ছে কথা তাহলে ওয়ার্ড লিমিট ওয়ার্ড লিমিট বুঝলাম এখন আসল কাহিনী কি ওয়ার্ড লিমিটের পরের কাহিনী কি ওয়ার্ড লিমিটের পরের কাহিনী হচ্ছে ওদের কিছু স্টেপস থাকে কি থাকে তারা কিছু স্টেপসের কথা বলে দেয় যে এই এই ঘটনা বলি যেন তোমার তোমার অ্যাসাইনমেন্টের ভিতরে থাকে তাহলে কি কি ঘটনা বলি থাকে সেইটার কথাই হচ্ছে এখানে বলার চেষ্টা করতেছি ওরা কিছু স্টেপস এর কথা বলে দেয় যে ভাইয়া এই এই স্টেপস আপনার ভিতরে যেন থাকে এখন স্টেপস এর ভিতরে ওরা কি বলছেন ইউর ইউর এসে শুড ইনক্লুড ইন্ট্রোডাকশন তাহলে প্রথমেই তোমাকে কি বলা হয়েছে আমি যেটা বলেছি যে ইন্ট্রোডাকশন তাহলে তোমরা যারা হেডারের কথা বলো যে হেডিং দিব কিনা তাহলে বুঝতেই পারতো হেডিং তো অবশ্যই দিবা হেডিং তো দিতেই হবে কারণ ওরাই বলে দিচ্ছি যে ইন্ট্রোডাকশন রাখবা তারপরে বলছে যে ক্যাম্পাস ক্লাস আর অনলাইন ক্লাস বলতে কি একটা ব্রিফ চাইছাম তাহলে ক্যাম্পাস অ্যান্ড অনলাইন ক্লাস ওয়াট এইটা হচ্ছে ওরা ব্রিফ করতে বলছে আমি জাস্ট ওয়াট চিহ্নটা দিলাম দেন ওরা বলছে ওয়াট ডু অনলাইন অ্যান্ড ইন ক্লাম্পাস মিনের পরে ইমার্জেন্স অফ এখন এইখানে সবার একটা ঝামেলা আছে অনেকে আমার প্রশ্ন করতেছো। আমি অনেক ইউটিউব অনেক ফেসবুক এগুলো দেখলাম অনেকে এটার উল্টাপাল্টা মত দিতেছে আবার অনেকে এটা মত দিতে পারে নিজেকে অনেক ধন্য ভাবতেছে এবং নিজেকে প্রকাশ করতেছে যে আমি তোমাদেরকে আজকে এই অ্যাসাইনমেন্ট থেকে বাঁচিয়ে দিলাম তাকে তোমরা ধন্যবাদ দিতেই পারো সে হয়তো একটু বুঝে শুনে তোমাদেরকে ব্যাখ্যা দিছে সো সে একটা ধন্যবাদ পর যোগ্য তাহলে খেয়াল করো দ্য ইমার্জেন্স কথাটা যখন বলছে তোমাকে বুঝতে হবে যে ইমার্জেন্স কোথেকে আসছে শব্দার্থ জানাটা খুবই জরুরি এবং তোমাদেরকে আমি যে বলেছি যে আক্ষরিক অর্থে ইংরেজি থেকে বাংলা শিখবা দেখো আজকে অ্যাসাইনমেন্ট অনেক বেশি কাজে লাগছে তোমরা গুগল করো তাহলে তোমরা বুঝতে পারবে ইমার্জেন্স মানে হচ্ছে উত্থান অর্থাৎ যে কোনো কিছুর উত্থান কখন হয় যখন কোনো একটা ঘটনার প্রসঙ্গে কোনো কিছু একটা ঘটে তার মানে এই কোভিড নাইন্টিনের কারণে এই কোভিড নাইন্টিনের কারণে সাধারণত কি হয়েছে এই যে অনলাইন ক্লাস এই অনলাইন ক্লাসের কনসেপ্টটা কি হয়েছে বেশিভাবে আমাদের চোখের সামনে চলে আসছে এই কথাটা তো বিশ্বাস করো মূলত কোভিড এর কারণে অনলাইন ক্লাসের ব্যাপারটা আমাদের চোখের সামনে চলে আসছে কিন্তু তার মানে কি এই যে অনলাইন ক্লাস কখনো পৃথিবীতে ছিল না বা অনলাইন ক্লাস বলে কি কিছু নেই তোমরা এখানে অনেকে আছো যারা বিভিন্ন ধরনের সার্টিফিকেট পাওয়ার জন্য বিভিন্ন ধরনের কোর্স করো তাই না আমি যদি বলি এখন তাহলে কমেন্টের বন্যা ভেসে যাবে যে আসলে আমি এই কোর্স করেছি আমি ইউডেমি থেকে করেছি আমি হারবার আমি ম্যাসাচুসেটস ইউনিভার্সিটি থেকে করেছি এরকম হার্ভার্ডের বিভিন্ন অনলাইন সার্টিফিকেট পাওয়ার মতো প্রোগ্রাম আছে সো আমরা সবাই একটু চাই যে একটু ভালো মানে ইউনিভার্সিটি সেটা হোক না অনলাইন আমার নামের পাশে একটু এক সপ্তাহ ট্রেনিং হোক দুই সপ্তাহ হোক বা এক মাসেরই হোক বা ছয় মাসেরই হোক একটু থাকুক যে এক্স ওয়াই জেড অমুক তমুক সে হচ্ছে হার্ভার্ড ইউনিভার্সিটি অনলাইন কোর্সটা করেছে বা ম্যাসাচুসেটস ইউনিভার্সিটির এই কোর্সটা করেছে অথবা হচ্ছে এই যে বললাম ইউডিমি থেকে এটা এটা করেছে এই যে আলটিমেটলি আমাদের সবার ভিতরে থাকে সো দা ইমার্জেন্স মানে হচ্ছে উত্থান এবং এইখানেই ভুলটা লেখা আছে ওরা লিখছে দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস না লিখে ওরা লিখেছে অন ক্যাম্পাস ক্লাস এখন তোমাদের বিবেকের কাছে কোশ্চেন অন ক্যাম্পাস ক্লাসের কি উত্থান হয় অন ক্যাম্পাস ক্লাস তো ট্রেডিশনাল ক্লাস অন ক্যাম্পাস ক্লাস তো ট্রেডিশনাল ক্লাস এটা তো চলে আসতেছে বছরের পর বছর বছরের পর বছর অনলাইন ক্লাসের হইতে পারে ইমার্জেন্স সেইখানে আমি একটু কি করে দিছি আমিও বেশ কয়েকজনের সাথে মতামত রেখে মানে ওই যে তোমাদের ইউটিউব এবং ফেসবুক সুপার স্টার ঠিক আছে যারা হচ্ছে সুপার স্টার তারা যারা লিখছে যা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস আমাকেও মন আমারও মনে হইলো যে আসলেই যে উত্থানটা তো শুধুমাত্র কার হইতে পারে নতুন কোনো একটা বিষয়ের সো অনলাইন ক্লাসটা আমাদের সহ পৃথিবীর বিভিন্ন দেশের স্টুডেন্টদের জন্য নতুন তাই দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস আমরা কি বলতে পারি দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস আবার ওইখানে ডিউরিং ডিউরিং এর পরে আর কিছু নাই তাহলে ডিউরিং কোভিড 19 এটা এখন বোকাও বুঝে এটা তুমি যে এজ এ স্টুডেন্ট তুমি তুমিও নর্মালি বুঝো সো এই হচ্ছে আমার ফার্স্ট তিনটা স্টেপ তাই না লাস্ট তিনটা স্টেপ কি একটা বলেছে যে প্রস এন্ড কনস কি বলেছে প্রস এন্ড এই প্রসেন কোস দিয়ে আমরা কি বুঝি এইটা আগে আমাকে বুঝতে হবে আমি যদি এই পয়েন্টটাই না বুঝি তাহলে আমি কিসের অ্যাসাইনমেন্ট লিখবো আমি তো অ্যাসাইনমেন্ট লিখতে পারবো না পারবো তাহলে এই প্রসেন্ট কোন্স দিয়ে আমরা কি বুঝি জানো অ্যাডভান্টেজ আর ডিসঅ্যাডভান্টেজ ভেরি গুড তাহলে আমরা কি জানি আমরা জানি অ্যাডভান্টেজ আর হচ্ছে আমরা জানি হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ দিস অ্যাডভান্টেজ তার মানে তোমরা জানো যে যে কোনো একটা ঘটনার একটা কি থাকে একটা ভালো দিক থাকে আর একটা মন্দ দিক থাকে এই দুই দিক মিলেই হচ্ছে কোন একটা ঘটনা সাধারণত কি হয় মানে কোন একটা ঘটনার হচ্ছে উত্থান হয় উথিত হয় আলটিমেটলি এই ঘটনার ক্ষেত্রেও এটা সেম জিনিস যে প্রোস এন্ড কনস অফ অনলাইন অন ক্যাম্পাস ক্লাস এইটা তোমাদেরকে লিখতে হবে অর্থাৎ কি কি অ্যাডভান্টেজ তুমি দেখতে পাচ্ছ অনলাইন ক্লাসে একই ভাবে কি কি ডিসঅ্যাডভান্টেজ তুমি দেখতে পাচ্ছ কি কি অ্যাডভান্টেজ ছিল তোমার অন ক্যাম্পাস ক্লাসে আবার কি কি অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ ছিল অন ক্যাম্পাস ক্লাসে এই প্রত্যেকটা জিনিস যদি তোমার মাথার ভিতরে থাকে তাহলে কিন্তু তুমি মোটামুটি এই পয়েন্টটা ক্লিয়ারলি লিখতে পারবা পরের পয়েন্টটা হচ্ছে যে ইওর এক্সপেরিয়েন্স কি বলেছে ইওর এক্সপেরিয়েন্স খুবই ইম্পর্টেন্ট জিনিসটা তোমার এক্সপেরিয়েন্স তোমার এক্সপিরিয়েন্স কি তোমার এক্সপিরিয়েন্স কি কি হিসেবে যে এই যে মানে প্যান্ডেমিক এই ডিউরিং কোভিড 19 ঠিক আছে এই প্যান্ডেমিক ডিউরিং দ্য প্যান্ডেমিক ডিউরিং দ্য প্যান্ডেমিক ঠিক আছে ডিউরিং দ্য প্যান্ডেমিক তোমার অভিজ্ঞতা কি আচ্ছা এখন তোমার অভিজ্ঞতা কিসের আলটিমেটলি এজুকেশন সিস্টেম নিয়ে তোমার অভিজ্ঞতা ভাই তুমি কি ঘুমিয়ে আছো নাকি বসে আছো নাকি কেউ তোমার সাথে চলে গেছে কারো সাথে তোমার বন্ধুত্ব শেষ হয়ে গেছে কারো সাথে তোমার মানে ভেঙে গেছে আর কি সবকিছু হ্যাঁ সংসার ভেঙে গেছে এগুলো তো জানতে চায় নাই জানতে চাইছে তোমার এডুকেশন তুমি এই যে এডুকেশন লাইফে তুমি অনলাইনে কি করতেছো তুমি ক্লাসটাকে এনজয় করতেছো কিনা কি ধরনের প্রবলেম ফেস করতেছো আলটিমেটলি ইনডিরেক্টলি ওরা এক্সাম্পল তারা উদাহরণ সহ বলেছে এগুলা ব্যাখ্যা দিতে তো এটা হচ্ছে তোমার জন্য একটা দারুণ অবস্থা এখানে তুমি কিছু শব্দ খরচ করতে পারো এবং বলতে পারো যে প্লিজ প্রোভাইড আস গুড ইন্টারনেট ডিউ টু পোর ইন্টারনেট ইভেন আওয়ার টিচার্স হ্যাড ফেস সাম প্রবলেমস টু টেক আপ দা ক্লাসেস অর টু কন্ডাক্ট দ্য ক্লাসেস তোমাদের তো একটা দুঃখ যে ভাইয়া নেটওয়ার্ক ডিস্টার্ব করে আপনার প্লাস অন্যান্যদের অনেকের ডিস্টার্বের কারণে আমরা অনেক সময় মানে দুঃখিত বোধ করি অনেক সময় আমাদের বিরক্ত লাগে তো এই যে ব্যাপার এটাও তোমরা শব্দ খরচ করে লিখতে পারো ইট ইজ অল আপ টু ইউ তোমার এক্সপেরিয়েন্সটাই ম্যাটার করে কেমন এক্সপেরিয়েন্স এটা তুমি লিখতে পারো এইখানে যে কোনো গদ বাধা বুলির মতো আমি একটু বলে দিছি বা তোমার টিচার একজন কিছু একটা বলে দিছে বা ইউটিউব বা ফেসবুকে বলতেছে ওইটাই কপি পেস্ট করে লিখতে হবে এই ধরনের টেন্ডেন্সিটা না প্লিজ বাদ ঠিক আছে তারপরে আছে হচ্ছে কনক্লুশন কনক্লুশন হচ্ছে তুমি জাস্ট তোমার এটা স্টেটমেন্ট দিবা এবং দিয়ে সেটা কি করবা তুমি হচ্ছে র্যাপ আপ করে দিবা সো এইটা ছিল তোমার হচ্ছে একটা অ্যাসাইনমেন্টের কি মানে প্রথম যে স্টার্টারটা যে একটা অ্যাসাইনমেন্টে কি কি আছে কি কি করতে বলছে আর কিভাবে আমরা সেটাকে ফলো করতে পারি মনে রাখবে একটা কথা তোমরা হয়তো অনেকে এটাকে অনেক হালকা ভাবে নিচ্ছ যার অ্যাসাইনমেন্ট ব্যাপার না টিচার বলে দিবে মানে বন্ধু আছে কপি পেস্ট করব ইন্টারনেট আছে ইউটিউব ফেসবুক সুপারস্টাররা আছে তারা তো আছেই অবশ্যই আছে তাদের কাছ থেকে কপি পেস্ট করবা কোনো সমস্যা নেই আমাদেরও অনেক কথা সেম টু সেমই হইতে পারে আমার মুখের কথার সাথে অনেকের কথা মিল হইতে পারে তার মানে কি আমি কপি করছি সেম ভাবে তুমিও বলতে পারো আরে ভাই আমার খাতার সাথে আরেকজনের খাতা মিলতে পারে কেন কেন মানে আমি কেন বারবার ঠিক আছে এরকম হইতেই পারে কিন্তু ঠিক আছে কিন্তু নিজের বিবেকের কাছে কোশ্চেন করতে হবে কি কোশ্চেন করতে হবে যে অ্যাসাইনমেন্টটা আমি নিজে থেকে লিখতে পারছি কিনা অ্যাসাইনমেন্টটা আমি আসলে নিজে লিখতেছি কিনা এখানে তোমরা যারা মানে অনেস্টলি এটা ট্রাই করতেছো তোমাদের লাইফে তোমরা কিছু পরিবর্তন পাবা ট্রুলি স্পিকিং একদম মানে ফ্যাক্ট যেটা সেটা বলতেছি কারণ তোমাদের লাইফ অনেক রিসার্চ মেথোডোলজি রিসার্চ প্রজেক্ট এগুলা করতে হবে ঠিক আছে সো এগুলা যখন করবা তখন তুমি বুঝবা যে কপি পেস্ট কতটা ভয়ঙ্কর হতে পারে ঠিক আছে এবং বর্তমানে কিন্তু কপিরাইট আইনও আছে কপি পেস্ট এতটাই ভয়ঙ্কর যে এই তথ্য প্রযুক্তি মামলা যদি আইনে মানে তুমি ধরা খেয়ে যাও কোন একটা কারণে যেটা তুমি হয়তো কি করতেছো তোমার লেননিটাকে তুমি চেষ্টা করতেছো আলটিমেটলি যে কোথাও প্রকাশ করতে তাহলে হচ্ছে লাইফ অনেক বড় ক্ষতি বিতর করতে পারো সো বি वेरी কেয়ারফুল অফ দ্যাট ঠিক আছে সো এই জিনিসটা কথা এইটা হচ্ছে খেয়াল রাখতে হবে ওকে ডান ওকে তাহলে আসো তাহলে অ্যাসাইনমেন্টটা কি একটু দেখি অ্যাসাইনমেন্টটা কি একটু দেখি ঠিক আছে ওকে দেখো তাহলে অ্যাসাইনমেন্টটা যখন লিখবা তখন তোমরা যে কিভাবে পৃষ্ঠা ভাঁজ করে তারপরে মে রানাকে অ্যাসাইনমেন্টের উপর নক সিকাথריה করে ভাই তোমার যেটা মন চাই তুমি করো এটা তোমাদের উপর তোমার সাবজেক্ট লেখো তোমার অ্যাসাইনমেন্টের টপিক লেখো সব যা মন চায় তারা তোমাদের উপর এখন আমার প্রশ্নটা হচ্ছে যে আমি কিভাবে তোমাদেরকে দেখাবো যে আসলে আলটিমেটলি অনলাইন কোর্সের কথা উল্লেখ করতে পারি কি দেখো দুইটা ব্যাপার আছে কথা যখন আসছে একটু বলে দিই একটা হচ্ছে যে ইনস্টিটিউশন তোমাকে যেটা দিতেছে অর্থাৎ যার 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 পার্টিকুলার ইনস্টিটিউশন একটা কি করতেছে একটা হচ্ছে দিক নির্দেশনা দেয় একটা গাইডলাইন দেয় অর্থাৎ তোমরা এই ক্লাস করবা এই এক্সাম হবে এইটা হচ্ছে তোমার ইনস্টিটিউশনাল আর একটা হচ্ছে নন হ্যাঁ নন ইনস্টিটিউশনাল যেগুলো আছে ঠিক আছে একটা হচ্ছে ইনস্টিটিউশন যেটা গাইডলাইন দেয় আর একটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল যেই প্ল্যাটফর্মগুলো আছে যেমন এইটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্ম প্ল্যাটফর্মি কারণ এটা তো কোনো নিবন্ধিত প্ল্যাটফর্ম না যে অমুক কলেজের অমুক ভার্সিটির আন্ডারে এরকম তো না সো এটা হচ্ছে নন ইনস্টিটিউশনাল এখন নন ইনস্টিটিউশনাল প্ল্যাটফর্মের কথাগুলো বেশি একটা লেখার দরকার নেই কারণ আমাদের মাত্র তিনশো শব্দ আমি খরচি করব কত আমি বাঁচাবই কত আমি কিভাবে লিখব এর ভিতরে তো আমাকে বেস্ট পসিবল অ্যান্সার দিতে হবে করব লেখার প্রয়োজন নেই যাই হোক প্রথমেই তোমাকে কি লিখতে হবে তোমাকে এস এর হেডিং দিতে হবে এই অ্যাস এর হেডিং দিতে হবে কি না এইটাও আমাকে অনেকে প্রশ্ন করতে আবার কেউ ভুলে এই এস এ হেডিং লিখো না আমি জাস্ট তোমাদেরকে পয়েন্ট বোঝানোর জন্য এটা লিখছি

এইটা হচ্ছে তোমার কি এস এর হেডিং তারপরে তুমি একটা নিচে সুন্দর করে দাগ দিতে পারো ধরো আমি এইখান থেকে হেডিংটা শুরু করছি ঠিক আছে এইখানে আমার হেডিংটা আছে আমি দ্বিতীয়বার লিখলাম না ঠিক আছে থ্যাংক ইউ সো হেডিংটা আমার এইখানে আছে যেটা গত পৃষ্ঠায় লিখে ফেলছি সো এই হেডিংটা এই হেডিংটার পরে আমাকে করতে হবে কি ইন্ট্রো লিখতে হবে কি লিখতে হবে ইন্ট্রো তোমাদের ফেসবুক তারপরে ইউটিউব ভিডিওতে ইন্ট্রো থাকে না বড় বড় ফেসবুক ইউটিউবারদের হ্যাঁ তোমাদের ভাইয়াদের তো এই যে ফেসবুকের যে ইন্ট্রোডাকশন থাকে ইউটিউবের যে ইন্ট্রোডাকশন থাকে ঠিক একইভাবে এফ এর এই এফ এরও কি থাকতে হবে এই এফ এর হচ্ছে তোমাদের এরকম ইন্ট্রোডাকশন থাকতে হবে এখন ভাই ইন্ট্রোডাকশনে কি লিখবো আমি তো এখানে বলে দিতে পারবো না যে তুমি অ্যাকচুয়ালি কি লিখবা বাট যেটা আমি তোমাকে করতে পারবো সেটা হচ্ছে যেহেতু এটা হচ্ছে আমাদের কি বেস বলতো এটা হচ্ছে আমাদের লার্নিং এর উপর একটা এসে অর্থাৎ আমাদের যে লার্নিং প্রসেস আছে লার্নিং প্রসেসগুলা আছে তাহলে অবশ্যই ইন্ট্রোডাকশনে লার্নিং প্রসেসের একটা কি থাকতে হবে হিন্ট থাকতে হবে অবশ্যই ইন্ট্রোডাকশনে লার্নিং প্রসেসের একটা হিন্ট থাকতে হবে আর লার্নিং প্রসেসটা কি আমরা কি এলোমেলো করে কোনো কিছু শিখতেছি আমরা কি য্যানতনা কোনো কিছু শিখতেছি না আমরা একটা ফর্মাল এডুকেশনের কথা বলতেছি কার কথা বলতেছি ফর্মাল এডুকেশনের কথা বলতেছি তো ফর্মাল এডুকেশনের কথা যখন বলতেছি তখন অবশ্যই আমাকে খেয়াল রাখতে হবে যে আমার এডুকেশন যেন তুলে আসে এডুকেশন যেন আমার কি হেডিং এ মানে ইন্ট্রোডাকশনে চলে আসে তাহলে দুইটা প্রসেস হলো একটা হচ্ছে লার্নিং প্রসেস এর কথা বলতে হবে আর একটা হচ্ছে এডুকেশনের কথা বলতে হবে যে এডুকেশন ইজ দ্য ব্যাকবোন অফ এ নেশন হ্যাঁ এডুকেশন প্রসেস গুলোর ভিতরে অনলাইন এবং অফলাইন দুইটা প্রসেসই আছে ঠিক আছে হ্যাঁ উই উইওয়ার ইউজ টু ইউজ টু কন্ডাক্ট ক্লাসেস হ্যাঁ উইদিন দ্য ফোর ওয়ার্লস কিন্তু এখন আর সেটা নাই না উই ক্যান ইউজ ক্লাসেস ফ্রম আওয়ার হোম এই যে আমরা 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 কন্ডাক্ট করতে পারি ক্লাস আমাদের বাসায় বসে থেকে ঠিক আছে এবং লার্নার্স যারা আছে লার্নার্সও কি করতে পারে হ্যাঁ তাদের হোম কমফোর্টে থেকে কেউ কেউ এখন আমি জানি বিছানার ভিতরে শুয়ে কেউ কেউ এখন হতে দেখা যায় যে বাবার টেবিলে হাতা কলম নিয়ে বসে আসতো ডিফারেন্ট টাইপস অফ এনভায়রনমেন্ট আছে এনভায়রনমেন্টটা খুবই ইজি গোয়িং যেমন লাস্ট ওইদিন দিন ক্র্যাশ করছে এসএসসি এসএসসি ক্র্যাশ করছে জুমে ক্লাস নেই তো সেইখানে জুমে ক্লাস নেওয়ার সময় দেখলাম যে এক মে ঘুমায় গেছে সেই মেয়েটা কাঁথা মুড়ি দিয়ে মুখটা খোলা রেখা এই যে এরকম মানে তোমার মোবাইল সামনে রেখে ঘুমাই গেছে সে মনে ঘুম থেকে উঠেই ক্যামেরাটা অন করছিল সবাইকে দেখানোর জন্য যে আমি ক্লাসে আসি সেরকম ঘুমাইছে হোয়াট এভার ইট ইজ সো এত কথা কি আমরা লিখতে পারবো এটা কি ইন্ট্রোডাকশনে মানায় কখনোই না ইন্ট্রোডাকশনে তোমার লার্নিং প্রসেসটা থাকবে ফর্মাল এডুকেশনটা থাকবে এবং এই এডুকেশনাল সিস্টেমের এই এডুকেশনাল সিস্টেমে এই প্যান্ডেমিকে কি হইছে এই এডুকেশন এডুকেশনাল যে সিস্টেম আছে ডিউরিং প্যান্ডেমিক এইটার ব্যাপারে তোমার এক দুইটা লাইন খরচ করতে হবে ঠিক আছে ডিউরিং দ্য প্যান্ডেমিক বা ডিউরিং প্যান্ডেমিক এই ব্যাপারে তোমাকে এক দুই লাইন খরচ করতে হবে যদি লিখতে পারো এই তিনটা টপিকের উপর ইনশাল্লাহ তোমার ইন্ট্রোডাকশনটা অবভিয়াসলি বেটার হবে সত্যি বলতেছি অবভিয়াসলি বেটার হবে সো এই হচ্ছে ইন্ট্রোডাকশন কারো যদি ইন্ট্রোডাকশন আরো কিছু লেখা থাকে তুমি লিখতে পারো এটা তোমার উপর নির্ভর করে বাট এটার মানে দায়ভার তুমি তোমার টিচার অথবা তুমি তোমার মানে অন্য পরিমণ্ডলের কাউকে দিতে পারবে না কারণ এইখানে ওয়ার্ড লিমিটে তোমাকে ফিফটি ওয়ার্ডস এর ভিতরে খতম করতে হবে আরো যদি কম পারো মানে ফর্টি ওয়ার্ডস এ যদি পারো তাহলে আরো বেটার বেটার ঠিক আছে সো এইভাবে করে লিখতে হবে প্রত্যেকটার উপর সর্বোচ্চ তোমার এক লাইন বা দুই লাইন করে লিখতে হবে এখন আমি যেমন অনেক জায়গায় ড্যামো অ্যাসাইনমেন্ট দিই আমি অনেক লাইন লিখে দিই ইচ্ছা করে হচ্ছে আমি বেশি শব্দ দিই যেমন আমি ইন্ট্রোডাকশনে দিছি একশো বিশ শব্দ কথাটা বুঝো আমি ইন্ট্রোডাকশনে দিছি একশো শব্দ এক জায়গায় ডেমো তাহলে একশো বিশ শব্দ তুমি যদি লেখো তাহলে তো তুমি বুঝতে পারতো প্রথমেই তুমি রেস থেকে আউট হয়ে যাবে তা আমি এই জন্য বলে দিই যে এটা কিন্তু ডেমো অ্যাসাইনমেন্ট ডোন্ট ট্রাই টু কপি ইট কখনো এটা কপি করার ভুলেও চেষ্টা করবে না এটা কপি করা যাবে না ঠিক আছে তো আলটিমেটলি এইটারও তিন ভাগের এক ভাগ লিখতে হবে যদি তুমি অ্যাকচুয়ালি রেসে থাকতে চাও তো এই হচ্ছে টপিক এই হচ্ছে পয়েন্ট ঠিক আছে ভাইয়া কি গ্রিন ইউজ করা যাবে গ্রিন গ্রিন ইউজ না করাই বেটার তুমি একটু ওই নীলকালিতেই থাকো নীল আর কালো আমার মতো আবার লাল কালি ইউজ করো না কারণ লাল কালির কিন্তু অনেক মূল্য আছে ইন্ট্রোডাকশন এর পরে যেটা আছে তোমরা কি দিবা ইন্ট্রোডাকশন এর পরে যেটা দিবা সেটা হচ্ছে যে অনলাইন ক্লাস এন্ড অন ক্যাম্পাস ক্লাস অনলাইন সরি অনলাইন ক্লাস অন ক্যাম্পাস ক্লাস আচ্ছা আবারও বলতেছি অন ক্যাম্পাস লিখলেও হবে ইন ক্যাম্পাস লিখলেও হবে কারণ তোমার অ্যাসাইনমেন্ট একবার অন লিখছে আবার ইন লিখছে সো এই প্রেপোজিশনে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ টেনশন করার কোনো কারণ নেই তাহলে এইখানে কি লিখবো ভাইয়া এইখানে কিছুই লেখার দরকার নাই জাস্ট এটা ডেফিনেশন দিবা একটা কি দিবা এটা ডেফিনেশন দিবা এইটার একটা ডেফিনেশন দিবা পরপর দিতে পারো যে অনলাইন ক্লাস মিনস এটা 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 অন ক্যাম্পাস ক্লাস মিনস এটা 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 তোমরা যেটা পছন্দ করো ঠিক আছে ডেফিনেশনের পরে জাস্ট ক্যারেক্টারিস্টিক্স লেখবা এক থেকে দুই লাইনে সর্বোচ্চ এক লাইনে লেখাটা আসলে বেটার ক্যারেক্টারিস্টিক্স মানে কি অনলাইন ক্লাসটা কেমন হয় অনলাইন ক্লাসগুলো কেমন হইতে পারে যে অনলাইন ক্লাস আর মেইনলি টেক প্লেস ইন অনলাইন সিস্টেম থ্রু দ্য ইন্টারনেট অথবা ভায়া ইন্টারনেট হোয়ার লার্নার্স অ্যান্ড টিচার্স বোধ হ্যাভ টু প্রেজেন্ট অর্থাৎ মানে তোমাকে খেয়াল রাখতে হবে যেন লার্নার্স এবং টিচার্স আর প্রেজেন্ট থাকে তবে এখন অনেক রেকর্ডেড ক্লাসের

এটার ক্যারেক্টারিস্টিক্স এর পর পর এটার ক্যারেক্টারিস্টিক্স দিবা অথবা একবার এইটার ডেফিনেশন ক্যারেক্টারিস্টিক্স লিখে অন দা আদার হ্যান্ড অন দা কন্ট্রারি হ্যাঁ তারপরে হচ্ছে আর অনেক ধরনের সেন্টেন্স কানেক্টরস আছে হ্যাঁ হাওয়েভার মোরওভার যেইটা খুশি সেটা ইউজ করে তোমরা কি করতে পারো তোমরা হচ্ছে পরপর এই দুটা ব্যাখ্যা দিতে পারো ভাইয়া এইখানে ওয়ার্ড লিমিট কত থাকা উচিত এইখানে সর্বোচ্চ ওয়ার্ড লিমিট থাকা উচিত মানে এইখানেও 50 ওয়ার্ডস তুমি যদি চিন্তা করো এখানেও ফিফটি ওয়ার্ডস ফিফটি ওয়ার্ডসের বেশি কখনো এখানে থাকা যাবে না এখন ভাই ফিফটি ওয়ার্ডস কিভাবে লিখবো এটা কি মে গুলো গুলো লেখা সম্ভব থেকে প্লাস হইতে পারে অর্থাৎ সিক্সটি ওয়ার্ডস হইতে পারে কিন্তু এর বেশি না সিক্সটি বা সেভেন মানে সিক্সটি ফাইভ ওয়ার্ডসের ভিতরে লেখাটা মানে কাম্য এর বেশি যদি লেখো তাহলে অন্যান্য জিনিস ব্যাখ্যা করতে পারবে না সো এই জিনিস এখন তোমরা বুঝতে পারছো কিনা সেটা বলো এইখানে বেশি কথা লেখা যাবে না জাস্ট দুইটা ডেফিনেশন দিতে হবে ডেফিনেশন লিখে একটা করে ক্যারেক্টারিস্টিক দিয়ে দিবা মোর দেন এনাফ এর চেয়ে বেশি কিছু লেখার কোনো প্রয়োজন নাই ঠিক আছে মোর দেন এনাফ মোর দেন এনাফ ঠিক আছে না আজকে শুধু অ্যাসাইনমেন্টের উপর ক্লাস হবে না আমি অবশ্যই তোমাদের ওই টপিক পড়াবো মানে আমি এতটা ফাঁকিবাজ না ঠিক আছে ঠিক আছে আমি ক্লাস নিব বাংলা টাউন পড়াচ্ছি ইনশাল্লাহ ক্লাস নিব তোমরা থাকতে পারো নাও থাকতে পারো ওকে কভারে বিয়ের কার্ড বানাও ঠিক আছে ইট ডাজেন ইভেন ম্যাটার বাট কভার বিয়ের কার্ড বানাইতে পারো ওকে হচ্ছে কথা আচ্ছা সিফাত সিহাব মানে আমি বলি তুমি হচ্ছে এক জায়গা থেকে কপি পেস্ট মারছো মা ভুল ভুল বুঝো না আমাকে কষ্ট পায় না আমি এটা দেখছি আমি এরকম আমাকে অনেকে পাঠাইছে তো আমি পরে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে এটা হচ্ছে কোনো একটা টিচার তার খুব সুপারস্টার আর কি ফেসবুক ইউটিউব তোমার আমরা তো ভাই নর্মাল মানুষ আমাদের এত কিছু নাই সো ওই ফেসবুক সুপারস্টার বা ইউটিউব সুপারস্টার এগুলা যে ইজিলি বিল্ড কমিউনিটি বানানটা তুমি ভুল লেখছো কপি পেস্ট করার সময় ওয়াইটাকে তুমি কপি করতে ভুলে গেছো কি পে স্ট্রাকচার টাইম এইটা দ্য ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস হইতে পারে না আসলে কারণ ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস হইতেই পারে না কারণ ইমার্জেন্স মানে হচ্ছে উত্থান আমি আগেই বলেছি সো সেইখানে ইমার্জেন্স অফ অন ক্যাম্পাস ক্লাস আমি লিস্ট ধরবো না আমি এটাকে নিয়ে নিব যা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসেস এটা তুমি তোমাদের যে কলেজ আছে ওই কলেজের টিচারদেরকে আস করে নিবা তোমার ব্যাটারমেন্টের জন্য তোমার তোমার অ্যাসাইনমেন্টের ভালোর জন্য ঠিক আছে এইখানে আমি একটা তথ্য দিতে পারবো কিন্তু আমি এখানে নীতি নির্ধারক না যে আমি তোমাকে বলবো আর তুমি সেটাই করবা ঠিক আছে তো তোমরা তোমাদের শ্রদ্ধেয় টিচার্সদের কাছে কাইন্ডলি আস করে নিবা তবে আমার মতে আমি যতটুক ইংলিশ বুঝি আমি যতটুকু দেখছি এটা যারা করছে ওরা যেহেতু মিস্টেক করছে ওরা যখন এসে লিখতে বলে ইজি লিখছে একটু দেখো ওরা ইজি লিখছে ইজি ঠিক আছে তো তারা যে ইমার্জেন্স অফ মানে অনলাইন ক্লাস লিখতে গিয়ে অন ক্যাম্পাস ক্লাস লিখে নাই এইটা মানে বিশ্বাস না করাটাই হচ্ছে তুমি হচ্ছে বাপ্পা হলে তাহলে তুমি হয়ে যাবে বাপ্পারাস যে আমি বিশ্বাস করি না কিন্তু বিশ্বাস করতে হবে যে ওরা ভুল করতে পারে এবং আমার বিশ্বাস ওরা ভুলই সো ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস হওয়া উচিত অন ক্যাম্পাস ক্লাস না দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস ডিউরিং কোভিড নাইনটিন এইটাই হবে তোমার হেডার দ্য ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস কি ডিউরিং কোভিড 19 মাথায় রাখবা কোভিড 19 একটা কি অসুখের নাম তারপরে এই ডিজিজের নাম এইজন্য সব সময় বড় হাতের কোভিড লিখতে হবে ছোট হাতে লিখবা না এই বাবা দাগ দিলাম তাহলে দা ইমার্জেন্স ইমার্জেন্স তোমরা দেখো মুস্তাফিজুর রহমানের নাম শুনছো মুস্তাফিজুর রহমান হচ্ছে একমাত্র বিদেশি প্লেয়ার যে কিনা 2016 সালে আইপিএ এই যে মূলত এই যে সেরা সেরা ইমার্জিং প্লেয়ার হিসেবে ঠিক আছে সেরা ইমার্জিং প্লেয়ার হিসেবে সে হচ্ছে ভূষিত হয়েছিল ঠিক আছে দেখানিও চেক করে আমার কথার সাথে যদি মিল না পাও তাহলে ইমার্জিং মানে কি নতুন আবির্ভাব হয়েছে বেটা ট্রেডিশনাল ক্লাস বা অন ক্যাম্পাস ক্লাস নতুন আবিষ্কৃত হয় নাই ট্রেডিশনাল অন ক্যাম্পাস ক্লাস সেই গাছতলা থেকে শুরু করে ওই যে আমাদের মানে গুরুজনেরা গুরুজিরা যে আমাদের গাছতলায় পড়াইতো সেই গাছতলা থেকে শুরু করে আজকের এই ব্ল্যাকবোর্ড ব্ল্যাকবোর্ড সরায় সরাই হচ্ছে এখন কি হোয়াইট বোর্ড এইভাবে হচ্ছে আমাদের ক্লাস হয় তাহলে দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাস দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসটাই তোমরা ধরে নিবা এখন কি লিখবো ভাইয়া কি লিখবো এই ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসে কি লিখবো খুবই ইজি একটা জিনিস এইখানে অনলাইন ক্লাসের প্রেক্ষাপট নিয়ে লিখবা আরো সহজ করে বললে এই অনলাইন ক্লাসটা যে নতুন একটা আবিষ্কার অনলাইন ক্লাসটা যে নতুন একটা নিউ ইন্ট্রোডাকশন তোমাদের কাছে ঠিক আছে কারণ তোমরা বলো না ফিল করো তোমরা তোমরা অনলাইন ক্লাসকে কখনো কখনো যে নাই কি করতে পারো তোমরা ফিল করতে পারো সেইটাকে এখন ফিল করতেছো সো ডিউরিং প্যান্ডেমিক ডিউরিং প্যান্ডেমিক মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনস মোস্ট অফ দ্য ইনস্টিটিউশনস ওয়ার বাউন্ড টু ক্লোজ দেয়ার ওয়ার বাউন্ড টু ক্লোজ দেয়ার ক্যাম্পাস তাদের ক্যাম্পাস বন্ধ করতে বাধ্য ছিল তাহলে এই টাইপের কিছু একটা তুমি রাখতে পারো হুবহু এই লাইনে লিখতে হবে এমন কোনো কথা নাই সো তারা যেহেতু বাধ্য রাখছে এবং বাধ্য রাখার কারণে দ্য স্টুডেন্টস অর দ্য লার্নার্স হ্যাড টু ইউনো সাম হ্যাড টু ফাইন্ড আ নিউ ওয়ে কিন্তু স্টুডেন্টস আর লার্নার্সদের চেয়েও বড় কথা ছিল যারা টিচার্স যারা হচ্ছে ইনস্ট্রাক্টরস যারা হচ্ছে ম্যান্টোর্স তারাই কি করেছে তারাই খুঁজে নিয়েছে কি প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্ম অর্থাৎ তারা বলেছে আমরা হচ্ছে কি উই আর লিভিং ইন দা এইজ অফ কি সায়েন্স অ্যান্ড টেকনোলজি হোয়ার সায়েন্স অ্যান্ড টেকনোলজি এমন জায়গায় পৌঁছাইছে যেখান থেকে আসলে আমরা শুধু মানে দারুণ কিছুই কল্পনা করতে পারি সো অনলাইন ক্লাসের ক্যাম্পাসের যে ব্যাপারটা ইফেক্টটা অনলাইন ক্লাসের যে প্রেক্ষাপটটা এইটা ছিল অত্যন্ত কি অত্যন্ত একটা মানে ব্যাগ একটা ধারণা অস্পষ্ট আনক্লিয়ার একটা ধারণা কিন্তু এই আনক্লিয়ার ধারণাটা ধীরে ধীরে প্রকাশিত হয়েছে আমি যদি আমাকে আজ করো আমাকে আজ করো ব্যাক ইন টু থাউজেন্ড টোয়েন্টি হচ্ছে আমার হচ্ছে ইউনিভার্সিটির যে সেমিস্টার ছিল মানে ক্লাস শেষ হওয়ার কথা তখন হচ্ছে আমরা ক্লাস নিতে হিমশিম খাচ্ছিল আমাদের টিচার্সরা এবং আমরাও ক্লাস করতে পারতেছিলাম না আমরাও হচ্ছে কি করতেছিলাম আমরাও তাল মেলানোর চেষ্টা করতেছিলাম বাট উই ডিডেন্ট ফাইন্ড আ ওয়ে আউট প্রথম যে দুই তিন মাস ছিল অনলাইনের অভিজ্ঞতা খুবই করুণ ছিল জুমাই সে এমনি বসে থাকতাম মানে টিচার আইসা খালি বলতে এই ক্যামেরা অন করো আমরা জুমাই সে এমনি বসে থাকতাম মানে কি পড়াচ্ছে কেন পড়াচ্ছে কোন স্ক্রিন শেয়ার নাই একটা বই স্যারের সামনে স্যার বইটা ধরে এমনি এমনি বলতেছে হ্যাঁ 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 বুঝতে পারছো কি না ইয়েস উই আর টকিং অ্যাবাউট দিস এন্ড দ্যাট এই যে ব্যাপারগুলা এটা খুবই করুণ ছিল ইভেন তোমাদেরও ইভেন তোমাদের অনেকে আমাদের বর্ষিয়ান টিচার্স আছে অনেক কিছু আছে সো এই প্রেক্ষাপটের উপর ভিত্তি করে এই দা ইমার্জেন্স অফ অনলাইন ক্লাসের জিনিসটা বুঝছো এখন এত কিছু কি লেখা যাবে এত কিছু কি লেখা যাবে না এত কিছু লেখা যাবে না তাহলে কি লিখতে হবে সহজ করে লিখতে হবে যে 21st সেঞ্চুরিতে 21st সেঞ্চুরিতে তুমি কিভাবে দেখতেছো এই অনলাইন ক্লাসটাকে এবং এই অনলাইন ক্লাসটা কিভাবে ধীরে ধীরে তোমাদের কাছে একটা পরিচিত একটা পপুলার মিডিয়াম অফ এডুকেশন আমি তো এখনো মনে করি যে অফলাইনে যদি তোমরা চলেও যাও যেই ধরনের সুযোগ সুবিধা তোমরা পাচ্ছ এই যে ডিফারেন্ট ডিফারেন্ট যে ক্লাসরুম গুলো আছে তোমাদের অপার ভাইয়ার্স যে অপার স্টুডেন্টস ক্লাসরুম তারপর হচ্ছে রবি নিঃসন্দেহে রবি টেন মিনিট স্কুল অনেক আগে থেকে কাজ করতেছে বাট এখন হচ্ছে যে ক্র্যাশ কোর্স মাধ্যমে একদম মানে কি বলবো একদম হচ্ছে নতুন ভাবে তোমাদের সামনে চলে আসছে তারা তারপরে হচ্ছে এরকম আরো যত ভালো ভালো প্ল্যাটফর্ম আছে তোমাদের ভালো ভালো ভাইয়াদের হ্যাঁ যারা হচ্ছে ফেমাস তাদের যে প্ল্যাটফর্ম আছে ঠিক আছে যারা পরিশ্রম করতেছে তারা কিন্তু যথেষ্ট পরিশ্রম করতেছে তোমরা কল্পনাও করতে পারো না সো তাদেরকে একটু রেসপেক্ট করো ঠিক আছে আমাকে করো আর না করো তাদেরকে রেসপেক্ট করো এবং তোমাদের টিচার্সরা মেইনলি তোমাদের যে ইনস্টিটিউশন আছে সেই ইনস্টিটিউশনের টিচাররা তারা সর্বোচ্চ দিতেছে হয়তো প্রথম তিন মাস চার মাস তারা বুঝে উঠতে পারেনি ওই দুই সালের ওই সময়টায় কিন্তু আলটিমেটলি এখন কিন্তু তারা অনেক ইনোভেটিভ এখন কিন্তু অনেক দারুণ আমি ঢাকা কলেজের ক্লাসগুলো দেখি ওই পেজ ফলো করা আরো একটা কলেজ আছে ওইখানে মাঝে মাঝে তারা অনলাইন ক্লাসগুলো দেয় এক্সিলেন্ট কোয়ালিটির অনলাইন ক্লাস এবং আমি অবাক হয়ে যাই যে তারা কতটা পথ পাড়ি দিয়ে আসছে আমরা বলি আমাদের ইনস্টিটিউশন গুলো কলেজে ভালো ক্লাস হয় না বা তুমি ওই ঢাকা কলেজের ক্লাস বা এরকম আরো কয়েকটা কলেজের ক্লাস দেখো মানে ইউ উইল বি মেসমারাইজড তুমি মেসমারাইজড হয়ে যাবে সো এইখানে তোমাকে সর্বোচ্চ এরকম পঞ্চাশ থেকে সাইট অথবা সত্তরও তুমি যেতে পারো স্ট্রেচ করে তুমি সত্তর ওয়ার্ডে যেতে পারো যদি একটু চেষ্টা করো এই ইমার্জেন্সটা ভালো মতো লিখতে হবে যে অনলাইন ক্লাসটা কেন হচ্ছে অনলাইন ক্লাস থেকে আমরা মানে কি এক্সপেক্ট করেছিলাম এবং এই যে অনগোয়িং ডিমান্ড ডিউরিং দ্য কোভিড নাইনটিন এখনো তো সেটা আছে এবং এই ডিমান্ডের কারণে আমাদের যে কি হচ্ছে আমরা হচ্ছে অনলাইন ক্লাসগুলো একটা নতুন ভাবে দেখতেছি একটা নতুন কিছু একটা অ্যাড করতেছে এবং কোটি কোটি ছাত্র কোটি কোটি শিক্ষার্থীর জন্য এটা একটা ব্লেসিং কিন্তু সবার জন্য হয়তো না কারণ আমি জানি যে অনেকের কি আছে অনেকের মোবাইল নাই অনেকে হচ্ছে মোবাইল নেটওয়ার্কে ক্লাস করে মোবাইল নেটওয়ার্কে ক্লাস করলে অনেক কিছু বেজে যায় হ্যাঁ ব্লার হয়ে যায় স্ক্রিন অনেক প্রবলেম আছে আমি সেটাকে কিন্তু নজর আন্দাজ করতেছি না বাট এই সব কিছুকে যদি একটু দূরে রাখো অ্যাপার্ট করে রাখো দূরে রাখো তাহলে কিন্তু একটু হইলেও তুমি আশার বাণী দেখতে পারবা কি যে এই অনলাইন অ্যাক্টিভিটিস গুলোর কারণেই এজুকেশনাল অ্যাক্টিভিটিস গুলোর কারণেই তুমি কি করতে পারতেছো তুমি হচ্ছে আলটিমেটলি তুমি হচ্ছে এই যে এখন ক্লাস করতে পারতেছো একটু পরে গিয়ে কলেজের ক্লাস করবা তারপরে গিয়ে অন্য ক্লাস করবা তাহলে এইটুকু লিস্ট ব্যস্ততায় আসো আর নাইলে টু বি অনেস্ট আমি সত্য করে বলতেছি এতটা ইজি না তুমি তোমাকে তোমার কনসেন্ট্রেশন ধরে রেখে তুমি একা একা কাজ করবা হুম এত ইজি না ঠিক আছে যদি ইজি হইতো তাহলে তাহলে আলহামদুলিল্লাহ ছিল ঠিক আছে এই হচ্ছে ব্যাপার আর কি ওকে

আলটিমেটলি তোমার আমরা যদি একটু কল্পনা করি যে এখন ভাইয়া কি লিখতে হবে তারপরে মানে টপিকটা কি তারপরে টপিকটা হচ্ছে টপিকটা হচ্ছে কি 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 আমরা পাই হ্যাঁ ওকে 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 ভেরি গুড কলেজের ক্লাস কিছু বুঝো না কিছু তো করার নাই ভাইয়া এখন অনেকের কলেজের ক্লাস অনেক ভালো হয় আবার অনেকে কিছু বুঝে না ইটস মানে এটা ডিপেন্ড করে যে তুমি কি অবস্থায় আছো এ হচ্ছে কথা ঠিক আছে ওকে হ্যাঁ ঢাকা কলেজের ক্লাসটা আমার কাছেও ভালো লাগে আমি তো মাত্রই বললাম ঠিক আছে হ্যাঁ তো এই হচ্ছে জিনিস ওকে ঠিক আছে ওকে ডান ওকে অ্যাসাইনমেন্টে কি পয়েন্ট করে লিখতে হবে না অ্যাসাইনমেন্ট পয়েন্ট করে না হেডার দিয়ে লিখতে হবে হেডার ওই হেডারটাই হচ্ছে তোমার পয়েন্ট মানে এই যে বড় বড় করে লিখে দিচ্ছি না যে এই হচ্ছে হেডিং দিবা এই হেডিংটাই হচ্ছে তোমার পয়েন্ট ঠিক আছে আশা করি তুমি বুঝতে পারছো তোমার ব্যাপারটা সো এইটা হচ্ছে একটা জিনিস হ্যাঁ অ্যাটেনশন ধরে রাখা অনেক কঠিন অ্যাটেনশন ধরে রাখা অনেক কঠিন ইটস নট দ্যাট ইজি যে তুমি চাইলে অ্যাটেনশন দিতে পারবে ওকে ওকে ডান ওকে ডান ঠিক আছে ভেরি গুড ভেরি গুড ঠিক আছে তাহলে দেখো আমি বলতেছি প্রোস এন্ড কনস প্রোস এন্ড কনস তাহলে এইটার হেডারটাও তুমি এইভাবেই দিবা হেডিংটা এইভাবেই দিবা যে প্রোস এন্ড কনস অফ কি বলতো প্রোস এন্ড কনস অফ অনলাইন ক্লাস অফ অনলাইন এন্ড অন ক্যাম্পাস ক্লাস ঠিক আছে অন ক্যাম্পাস ক্লাস তাহলে প্রোস এন্ড কনস অফ অনলাইন এন্ড অন ক্যাম্পাস ক্লাস এই ব্যাপারটা কি আমি আগেই বলেছি প্রোস মানে হচ্ছে আমাদের সুবিধা মানে অ্যাডভান্টেজেস আর কনস মানে হচ্ছে অসুবিধা মানে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজেস তাহলে এই সুবিধা আর অসুবিধার দুয়ে মিলিত হয়ে হচ্ছে আমাদের কি এই অনলাইন এবং অন ক্যাম্পাস ক্লাস তাহলে তোমাকে কি করতে হবে প্রথমে এই ব্যাখ্যাটা তোমরা দিয়ে দিবা এটা হচ্ছে তোমাদের কাছে রিকোয়েস্ট যে তোমরা অ্যাটলিস্ট লিখে দিবা দ্য প্রোস কনস অফ সামথিং অর্থাৎ যে কোনো কিছু প্রোস কন্স কনস কি বোঝায় আর সামথিং আর ইটস জেস ঠিক আছে দা প্রোস এন্ড কনস খেয়াল করো আমি তোমাদেরকে এই লাইনটা লিখি এটা একটু লিখি দেখো দা প্রোস কনস অফ সামথিং আর ইজ ইটস অ্যাডভান্টেজেস

বোথ অনলাইন অন ক্যাম্পাস হ্যাভ এইরকম যদি একটা মোটামুটি এক দুই লাইনের হেডিং দিতে পারো না এই হুবুহু এই লাইন লিখতে হবে আমি কিন্তু না হুবুহু এই লাইন লিখার দরকার নাই আমি জাস্ট তোমাকে বুঝাইলাম যে তুমি তোমার মত করে প্রসার কনসকে লিস্ট একটা বা দুইটা লাইনে একটু ব্যাখ্যা করে দিও এখানে যেমন এক লাইনে লিখছি আর একটা লাইন হচ্ছে কমপ্লিমেন্টারি হিসেবে লিখে দিস যে অনলাইন এন্ড অন ক্যাম্পাস ক্লাসেস এইটা একটু খেয়াল রাখো তারপরে কি করবা তারপরে হচ্ছে ওই যে তোমার যে ফেসবুক সুপারস্টাররা ইউটিউব সুপারস্টাররা যেভাবে হচ্ছে তোমাকে লিখে দিছে যে অনলাইন ক্লাস প্রোস এখন আমি একটু মজার কথা বলি আমি হচ্ছে অ্যাসাইনমেন্টের ব্যাপারে একটু ঘাটাঘাটি করছিলাম ঘাটাঘাটি করার পরে আমি একটু এগুলো লিখে লিখে সার্চ দিছি যে এরকম অনলাইন আর কি কি প্ল্যাটফর্মে লিখছে সো সার্চ দেওয়ার পরে বাংলাদেশি যে প্ল্যাটফর্মগুলো আছে ওয়েব পোর্টালগুলো আছে সব সামনে আসছে সো আমি খুব সগেনে এদেরকে একটু সরায় ফেলছি সরায় ফেলে প্রথম এক দুই পেজ পরে যখন গেছি তখন হচ্ছে যারা হচ্ছে দীর্ঘদিন ধরে এই ধরনের বিষয় লিখে আসতেছে নতুন না নব্য না আমাদের আমাদের বাংলাদেশের মতো নব্য না তাদের মতো না একটু তাদের দেখলাম দেখলাম যে ওরা খুব সুন্দর করে লিখছে যে অনলাইন ক্লাসের কি কি আছে অনলাইন ক্লাসের কি কি কনস আছে আমি ভাবলাম এত কষ্ট করার দরকার কি আমি দুই চারটা দেখার পর মোটামুটি সিদ্ধান্ত নিলাম যে দুইটাকে ফিউজ করে একটু লিখে দিই দেখি কেমন আসে এরকম করে আমি দেখতে পেলাম যে অনলাইন ক্লাসের অনেক সুবিধা ইজি অ্যাক্সেস উবি ইজি এক্সেস চাইলেই তুমি কি করতে পারতাছছ চাইলেই তুমি তোমার অপর ভাইษา দেখা করতে পারতাছছ চাইলেই তুমি এখন আইমান সাদিক ভাইษา দেখা করতে আসতে পারতাছছ চাইলেই হচ্ছে ওই যে তোমাদের টিচার যারা আছে হ্যাঁ তোমাদের হচ্ছে ওই যে বড় বড় স্যারেরা ওদের সবার সাথে দেখা করতে পারতাছছ কিভাবে অনলাইনে মাধ্যমে কিভাবে অনলাইনে মাধ্যমে সো এটা কি একটা ব্লেসিং না তুমি চাইলেও কিন্তু এটা আগে পারতা না বিকজ তারা হয়তো বিজি থাকত অফলাইন অ্যাক্টিভিটিসে তুমিও তোমার লাইফে বিজি থাকতেন সো তুমি তাদেরকে অ্যাডমায়ার করতা। তুমি তাদের ব্যাপারে বলতা গুড বলতা মানে ভালো বলতা বাট আলটিমেটলি দেখার সুযোগটা কম ছিল বাট মানে থ্রু দিস প্ল্যাটফর্ম এই অনলাইন প্ল্যাটফর্মের কারণে তুমি কিন্তু অনেকের সাথে এখন যোগাযোগ করতে পারো আর অনেকে আছে আমি আর নাম এখানে মেনশন করলাম না সো তোমরা ভয় পাওয়ার কিছু নাই যে ভাই নাম মেনশন করেন না কেন অনেকের নাম আমি জানি হয়তো মনে পড়ে মনে পড়ে না আর সবাই এক্সিলেন্ট কাজ করতেছে তাদেরকে আমরা সবাই স্যালুট জানাই ঠিক আছে এখানে তুমি ইজি অ্যাক্সেসের কথা বলতে পারবা তুমি এখানে বলতে পারবা যে হোম এনভায়রনমেন্টের মতো অর্থাৎ তুমি একদম মানে শুয়ে বসে শুয়ে বসে মজা করে ক্লাস করতে পারবা তারপরে কি থাকে হোম ছাড়াও ছাড়াও হোম যে জিনিসটা থাকে সেটা হচ্ছে যে তুমি জাস্ট কি করতে হয় তোমার ওই রুমের লাইটিং আর হচ্ছে তুমি মোবাইল বা যার ল্যাপটপ কম্পিউটার সেটা নিয়ে সামনে বসে পড়ো এনাফ আর কিছু লাগে কিছু লাগে না খাতা কলম নেও পাশে হয়ে যায় তারপরে আর কি হইতে পারে বলো কোনো ট্রাভেল করতে হয় না নো ট্রাভেলিং তোমাদের আর ট্রাভেলিং করতে হলো না সকালবেলা যেমন আমি ইউনিভার্সিটি যাওয়ার সময় আমার ভাবতেই তো বাজে ক্লাস কখন উঠব কখন উঠা তারপর হচ্ছে যাব তারপর কি করব এই এগুলো কোনো কিছু তোমা করতে হচ্ছে না সো দেজ আর দ্য থিং যে তুমি কি পাইতেছ খুব ইম্পর্টেন্ট পাইতেছ আর একটা মজার ব্যাপার হচ্ছে সব কিছু তুমি আন্ডার ইউর বেল্ট মানে তুমি চাচ্ছ তুমি পাচ্ছ তুমি চাচ্ছ তুমি পাচ্ছ কত প্রকার ক্লাস নোট কত প্রকার কত কিছু সব বের হয়ে গেছে এখন তাহলে এগুলোকে আমরা প্রোস হিসেবে ধরবো কনস হিসেবে কি ধরবো আরেকটা হেডিং দিয়ে কনস হিসেবে দেখলাম যে তোমরা ধরতে পারো যে আলটিমেটলি ইন পার্সন সাপোর্টটা মানে অ্যাজ এ টিচার তোমাকে সামনে পেয়ে যে সাপোর্টটা দিতে পারতো এই ইন পার্সন সাপোর্টটা তুমি পাবা না এই ইন পার্সন সাপোর্টটা তুমি পাবা না তারপরে কি পাবা না কোন প্রকার লাইব্রেরির অ্যাক্সেস পাবা না অনেকে আছে বই পড়তে পছন্দ করে স্টিল আমি আমি বিলিভ করি এখানে অনেকে তোমরা যারা ক্লাস আসো তারা বই পড়তে পছন্দ করো এরকম না যে পিডিএফ লাগবে রিডার লাগবে কিন্ডল লাগবে কিনে দাও না কেন আব্বু আম্মু আলটিমেটলি এটা তোমাদের অনেকে লাগে না সো তোমরা হচ্ছে এতটুকু ভালো ইনশাল্লাহ সো এই এগুলো হচ্ছে আমাদের অসুবিধাগুলো আরেকটা কি অসুবিধা বলো তো পার্সোনাল টাইম ম্যানেজমেন্ট যেটা তোমরা অনেকেই পারো না আমি তোমাদেরকে একটু ছোট করে বলি যে তোমার পার্সোনাল টাইম ম্যানেজমেন্টটা তুমি যখন অন ক্যাম্পাস ক্লাসে থাকো এটা ইজিলি হয়ে যায় তুমি বিশ্বাস করো আর না করো এটা ইজিলি হয়ে যায় কিন্তু অনলাইন ক্লাসে না এগুলা হয় না বুঝতে পারছো অনলাইন ক্লাসে এগুলা হয় না কারণ কি অনলাইন ক্লাসে যে ব্যাপারটা ঘটে অনলাইন ক্লাসে হচ্ছে তোমার টাইম অনেক কঠিন তোমাকে নিজে শিফট করতে করতে হয় হয় ইজিলি তুমি চাইলে নিজেকে সরাই রাখতে পারো না এই ব্রাজিলের খেলা হচ্ছে তুমি সকালবেলা ভরে উঠছিল নামাজ আদায় করে বা যার যার ধর্মীয় অনুভূতিতে যেভাবে তোমরা কাজ করো ভোরবেলা উঠে সেইভাবেই ধরো তোমার ধর্মীয় অ্যাক্টিভিটিস তোমাদের যার যার ধর্মীয় অ্যাক্টিভিটি শেষ করে তুমি হয়তো ভাবছো যে বইটা খুলে একটু পড়তে বসছি এই পড়ার পরে হঠাৎ নেটটা অন করা বা একটা রেকর্ডের ক্লাস করতেছি ঠিক আছে তোমার হয়তো ডাউনলোড করা না এখন ইন্টারনেটে আসলো ব্রাজিল গোল দিছে বা গ্যাব্রিয়াল জেসুস গোল মিস করছে ঠিক আছে এই যে একটা জিনিস যে হচ্ছে ব্রাজিলের সাপোর্টার তার তো এখন মাথায় হাত কারণ সে তো বুঝতে পারতেছে যে আলটিমেটলি যে গোল দিয়ে দিছে বা গোল মিস করছে তাহলে তো আমার সব শেষ সো এই যে ম্যাটারগুলো এগুলো হচ্ছে ম্যাটার অফ কনসার্ন এগুলো হচ্ছে ডিস্ট্রাকশন সো এগুলোও কিন্তু এক একটা কনস এখন ভাই এগুলোকে এত ব্যাখ্যা করে লিখবো অসম্ভব তোমরা শুধু এখানে কি দিবা পয়েন্ট দিবা কি দিবা পয়েন্ট দিবে লেবা এইটা বেটার হয় কারণ একেই তো তোমাদের অনেক কম অনেক কম ঠিক না আমার ওয়ার্ড লিমিট অনেক কম না সো পয়েন্ট টয়েন্ট দিয়ে লিখে এখানে ওয়ার্ড লিমিট খুব বেশি একটা খরচ হবে না কারণ পয়েন্ট দিয়ে লেখার সময় খুব বেশি একটা ওয়ার্ড লিমিট খরচ হয় না একইভাবে তোমরা অন ক্যাম্পাস ক্লাসের কিছু প্রোজ দিবা মানে অ্যাডভান্টেজ কি কি আছে অন ক্যাম্পাস ক্লাসে গেলে আমরা টিচার্সদের সহায়তা পাই ঠিক আছে নার্সারিংটা ভালো হয় ফুল অ্যাক্সেস থাকে অল রিসোর্সের ক্ষেত্রে তোমার যত প্রকার যা রিসোর্স আছে সব রিসোর্সের ক্ষেত্রে তোমার একটা অ্যাক্সেস থাকে তারপর তুমি আরো কি পেতে পারো অ্যাক্টিভ লার্নিং প্রসেস টিচার তোমার আসবে এটা একটা ইম্পর্টেন্ট জিনিস টিচার এসে তারপরে তোমাকে সব বুঝাই দেওয়া যাবে আরেকটা হচ্ছে স্কেজুল ইজ স্ট্রাকচার্ড অর্থাৎ তোমার যে স্কেডিউলটা থাকে এটা স্ট্রাকচার থাকে যেমন আমরা আমরা অনেক সময় সময় মতো তোমাদের ক্লাস শুরু করতে পারি না এটা হচ্ছে অনলাইন ক্লাসের সবচেয়ে বড় ডিসঅ্যাডভান্টেজ অনলাইন ক্লাসের সবচেয়ে বড় কনস আমি সেটা স্বীকার করি এবং অবশ্যই স্বীকার করি যতই প্রবলেম থাকুক আমার ল্যাপটপ হ্যাং হয়ে যাক আমার ল্যাপটপ নষ্ট হয়ে যাক আমার মোবাইল কাজ না করুক আমার ইন্টারনেট স্লো হয়ে যাক এটা আমার দায়িত্ব যখন আমি তোমাকে একটা টাইম লাইন দেই আমি যখন তোমাকে বলি নয়টা তাহলে নয়টা আসলে নয়টায় কিন্তু নয়টাকে আমরা কখনোই নয়টা রাখতে পারি না তার জন্য তোমাদের কাছে সব সময় দুঃখ প্রকাশ করি সব সময় সরি বলি আবারও সরি বলতেছি কারণ এটা আমাদের দায়িত্ব ছিল সো অন ক্যাম্পাস ক্লাসে এটা অনেক ইম্পর্টেন্ট যে স্ট্রাকচারটা অনেক স্ক্যাজুয়াল থাকে তার মানে কি অন ক্যাম্পাস ক্লাসে মাঝে মাঝে টিচাররা মানে টাইম ওয়াস্ট করে না বা টিচারে এখন হ্যাঁ আমাদের শ্রদ্ধেয় স্যাররা অনেক সময় দেখা গেছে তাদের ব্যক্তিগত অসুবিধা হতে পারে বা তাদের কলেজের কোনো একটা মিটিং হতে পারে বা যে কোনো কারণে অনেক সময় ক্লাসটা এদিক ওদিক হয় সো হচ্ছে সম্পূর্ণ আরেকটা ম্যাটার সেটা হচ্ছে সম্পূর্ণ আরেকটা ব্যাপার তোমাদের এত আঙ্গিক করে তোলার দরকার নেই তোমরা জাস্ট পয়েন্টে পয়েন্টে অনলাইন ক্লাসের প্রোসেন কনস আর অন ক্যাম্পাস ক্লাসের প্রসেম কনস লিখে দিয়ে আসবা মানে লিখে দিবা আর কি ঠিক আছে সো এইভাবে করে তোমরা সাজিয়ে ফেললে মোটামুটি আমরা এখন মোটামুটি শেষের দিকে চলে আসছি মোটামুটি আমরা শেষের দিকে চলে আসছি এখন তোমার এক্সপেরিয়েন্স পার্ট এক্সপেরিয়েন্স পার্টের ব্যাপারটা হচ্ছে যে এক্সপেরিয়েন্স পার্টে তুমি কিভাবে লিখবা তোমার হেডিংটা কি লিখতে হবে তোমার হেডিংটা লিখতে হবে মাই এক্সপেরিয়েন্স ডিউরিং কোভিড 19 এইটুক লিখলেই তোমার যথেষ্ট হবে আই এক্সপেরিয়েন্স ডিউরিং কোভিড 19 কারণ ওরা এক্সপেরিয়েন্সটা তোমাকে বলে না যে অনলাইন ক্লাসের উপর নাকি কারণ আমরা ধরিলাম অল অ্যাক্টিভিটিস এর উপর এই এডুকেশন সম্পর্কিত এই এডুকেশন সম্পর্কিত অল অ্যাক্টিভিটিস এর উপর আমার এক্সপেরিয়েন্স ডিউরিং কোভিড 19 ডিউরিং কোভিড 19 এইরকম একটা হেডিং দিবা হেডিং দিয়ে এখন তুমি তোমার মন মতো তুমি তোমার মন মতো অ্যাট লিস্ট 50 টু 60 ওয়ার্ডসে ঠিক আছে কম করে হলেও কারণ ওইখানে খুব বেশি ওয়ার্ডস খরচ হয় না সো আলটিমেটলি এখানে তুমি ইচ্ছা মতো লিখতে পারবা লেখার সময় তুমি পার্সোনাল প্রোনাউন আই তারপরে হচ্ছে তুমি মাই হ্যাঁ এগুলা ইউজ করতে পারবা তোমার এসে তুমি এই পার্টে এই পার্টিকুলার পার্টে তুমি এগুলা ইউজ করতে পারবা করলে দেখবা যে আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই এবং তুমি তোমার ঘটনাগুলো বলতে পারবা যে ওয়ার্ড সোর্স অফ ফ্যাসিলিটিস তুমি মনে করো এই কোভিড নাইন্টিন তুমি পেয়েছ এবং আলটিমেটলি সেটা না থাকলে তোমার ব্যাক আপ সাপোর্টটা হইতে পারতো কেমন হইতো তো এরকম করে পঞ্চাশ ষাট ওয়ার্ডের ভিতরে যেন থাকে ভাইয়া কিভাবে বুঝবো পঞ্চাশ ষাট ওয়ার্ড কিভাবে বুঝবা কারণ তোমার অনেক রিপিটেশন হবে রিপিটেশন যে ওয়ার্ডগুলো হয় এগুলো কিন্তু ওয়ার্ড কাউন্ট করা হয় না সো আলটিমেটলি তুমি যখন লিখবা ঠিক আছে কোভিড নাইনটিন অলরেডি বহুবার লিখছো এটা কি আর ওয়ার্ডটা কাউন্ট হবে হবে না ডিউরিং অনেকবার লিখছো ডিউরিং যদি আবার এখানে হবে হবে না তবে একটা জিনিস মনে রাখতে হবে ভোকাবুলারি চুজটা দারুণ থাকতে হবে যার ভোকাবুলারি চুজ দারুণ থাকবে যার ভোকাবুলারি যত বেশি স্ট্রং থাকবে স্ট্রং ভোকাবুলারি ডাজ নট রেফার উইয়ার্ড ভোকাবুলারিজ অর্থাৎ উইয়ার্ড ভোকাবুলারি ইউজ করে ধরে ধরে তুমি ভাইবো না যে সেটাই স্ট্রং ভোকাবুলারি বা সেটাই স্ট্রং কোনো ডেলিভারি কারণ হচ্ছে উইয়ার্ড ভোকাবুলারি ভোকাবুলারি কখনোই তোমার স্ট্রং হয় না স্ট্রং ভোকাবুলারি সেইখানেই হবে যখন তুমি কি করতে পারবা যখন তুমি খুবই পরিচিত ভোকাবুলারিকে বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন অ্যাঙ্গেলে তুমি ধরে তুলতে পারবা সো সেইটা হচ্ছে ভোকাবুলারির যে চয়েসটা অর্থাৎ গ্রামাটিক্যাল এরোর করা যাবে না নো গ্রামাটিক্যাল এরোর তুমি যখন লিখবা ইচ্ছা মতো লিখলে হবে না গ্রামাটিক্যাল এর করা যাবে না ঠিক আছে তারপরে স্পেলিং মিস্টেকস করো অনেকেই খুবই দুঃখের ব্যাপার এই স্পেলিং মিস্টেকস করা যাবে না স্পেলিং মিস্টেক করা যাবে না নো স্পেলিং মিস্টেক প্লিজ ঠিক আছে স্পেলিং মিস্টেক করা যাবে না নো স্পেলিং মিস্টেক সো এই ব্যাপারগুলো মাথায় রাখো কিন্তু তাহলে মাই এক্সপেরিয়েন্সে কি লিখতে পারো আমরা হচ্ছে মাই এক্সপেরিয়েন্সের ভিতরে তুমি কি করতে পারো লিখতে পারো যে কোভিড নাইনটিন আমাদের জন্য একটা হার্ডশিপ কোভিড নাইনটিন এস ক্রিয়েটেড এ রিয়েল হ্যাবক ফর আস ইট হ্যাড গিভেন আস এ ইন অ্যাডভার্স ইফেক্ট আমাদের যে একটা প্রতিকূল একটা পরিস্থিতিতে আমাদের ফেলে দিছে অ্যাডভার্স কন্ডিশনে ফেলে দিছে এবং এর কারণে আমি কি করতেছি আই হ্যাভ সাম হাউ কোপ উইথ দ্য অনগোয়িং সিচুয়েশনস আমি হচ্ছে কোনোভাবেই হচ্ছে কোনোভাবে সাম সামহাউ হচ্ছে কোপ করার চেষ্টা করতেছি তারপর হচ্ছে তুমি লিখতে পারো দো আই এম ট্রাইং মাই লেভেল বেস্ট বাট আই এম ফেসিং সাম ইস্যুস তারপর তুমি বলতে পারো যে When fast online class was started was introduced যেইটাই বলো না কেন তখন হচ্ছে আই হ্যাড নো ক্লু আই হ্যাড নো ক্লু হাউ টু হাউ টু ম্যানেজ মাই টাইম এন্ড লার্ন ফ্রম দা অনলাইন ক্লাসেস ঠিক আছে এইভাবে লিখতে পারো ইভেন আই ডিডেন্ট হ্যাভ এ গুড ইন্টারনেট সাপোর্ট নেটওয়ার্ক সাপোর্ট ভালো ছিল না এইভাবে করে তুমি একটু চেষ্টা করবা তুমি সাত আট লাইনের ভিতরে যেন লিখতে পারো সর্বোচ্চ সাত আট লাইন লিখবা এর বেশি যাওয়ার কখনোই চেষ্টা করবো না ঠিক আছে এখানে তুমি গঠনমূলক সমালোচনা করতে পারবা কিন্তু ওই যে বললাম ইনস্টিটিউশন ওয়াইজ করতে পারো কিন্তু তাও না করলে জাস্ট একটা বেসিক দিতে পারো হোল ওভার মানে সেইখানে তোমার এই বিভিন্ন নির্দিষ্ট প্ল্যাটফর্মের কথা বলার দরকার নাই বা তাদের গুণগান গাওয়ারও দরকার নেই কিছুই করার দরকার নেই জাস্ট হোল ওভার একটা প্রসেস যে হাউ ইউ ফেল্ট তোমার কেমন লেখেছে এবং কেমন লাগছে অনগোয়িং ব্যাপারটা ব্যাপারটাও অ্যাড করে দিবা এটা হচ্ছে আমার একটা মানে অ্যাডভাইস বলতে পারো আর একটা হচ্ছে কনক্লুশন কনক্লুশনে কি করব ভাইয়া কনক্লুশন জাস্ট এইটাই লেখবা যে বোথ অনলাইন অ্যান্ড অন ক্যাম্পাস ক্লাসেস হ্যাভ দেয়ার অন প্লেসেস বিকজ উইদাউট অনলাইন ক্লাস আওয়ার স্টাডি কুড হ্যাভ বিন অ্যাট হল্ট একদম থেমে যেত তাহলে এই অনলাইন ক্লাসের অবশ্যই আমাদের জন্য কি একটা ব্লেসিং আশীর্বাদ কিন্তু আলটিমেটলি সব ব্লেসিংয়েরই তো একটা ব্যাপার থাকে নেগেটিভ ডার্ক ইফেক্ট থাকে সো অনলাইনেরও কিছু ডার্ক ইফেক্ট আছে অনেকে আসক্ত হয়ে যাচ্ছে অনেকে হচ্ছে আলটিমেটলি অনলাইনে থেকে মিথ্যাচার করতেছে গেম খেলতেছে টাইম ওয়াস্ট করতেছে সে এগুলো চাইলে তুমি এক লাইনের ভিতরে যদি আনতে পারো আনতে পারো আর তার সাথে সাথে অন ক্যাম্পাস ক্লাসেসে ইট ইল ইট 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 গেটস মাছ বিজিয়ার it gets much easier এই ব্যাপারগুলো তুমি লিখতে পারো কারণ অন ক্যাম্পাস ক্লাসে সবকিছু ইজি फ्रेंड्स আছে দোস্ত এটা দেখায় দে তাহলে টিচারের কাছে স্যার স্যার আমাকে একটু দেখায় দেন মানে যখন ক্লাসের পরে টিচারসরা তাদের ওয়েটিং রুমে থাকে বা তাদের টিচারস রুমে থাকে তখন ঠিক আছে সো কনক্লুশনটা তুমি এইবার লিখবে এবং বলতে পারো যে তুমি অ্যাকচুয়ালি কি অনলাইন মিস করবা অনলাইন চলে গেলে নাকি অফলাইন কি তুমি অ্যাকচুয়ালি মিস করতেছ এবং তুমি খুব দ্রুত সে অফলাইন ক্লাসে চলে যেতে চাও এইভাবে করে তোমরা কনক্লুশনটা এরকম অ্যাটলিস্ট ফাইভ লাইন্স এর ভিতরে চেষ্টা করবা ফাইভ লাইন্স এখন এই ফাইভ তুমি সিম্পল প্যাটার্নও ইউজ করতে পারো মানে সিম্পল সেন্টেন্সও ইউজ করতে পারো আবার তুমি কমপ্লেক্স সেন্টেন্সও ইউজ করতে পারো ঠিক আছে কম্পাউন্ড সেন্টেন্সও ইউজ করতে পারো করে করে তুমি কি করতে পারো তোমার ওয়ার্ড লিমিটটাকে একটু হাতের কাছে নিয়ে আসতে পারো এইখানে ওয়ার্ড লিমিট সর্বোচ্চ ফর্টি ওয়ার্ডস রিপিটেশন বাদে রিপিটেশন বাদে ফর্টি ওয়ার্ডস অনেক বেশি চাইলে থার্টি ফাইভ রিপিটেশন বাদে কিন্তু বলতেছি কারণ হইলে সেটা অর্ডার ধরা হয় না সো এইভাবে করে যদি তোমরা মোটামুটি মিলাইতে পারো তাহলে অ্যাসাইনমেন্টটা তোমরা উইদিন থ্রি হান্ড্রেড ওয়ার্ডসও লিখতে পারবা অথবা থ্রি ফিফটি ওয়ার্ডসের লিখতে পারবা অর্থাৎ সর্বোচ্চ তোমাদের তিন পৃষ্ঠা অথবা চার পৃষ্ঠা লাগবে লেখার মান অনুযায়ী যার লেখা একটু বড় বড় তার হয়তো পাঁচ পৃষ্ঠা লাগবে দ্যাট ইজ ইট সো এইভাবে করে করে তোমরা চাইলে এই আলটিমেটলি কি করতে পারো অ্যাসাইনমেন্টটাকে লিখে ফেলতে পারো সো এইটাই ছিল অ্যাসাইনমেন্টের ব্যাপারটা এখন হচ্ছে আমরা মোটামুটি আমাদের বাংলা টাউনে চলে আসতে পারি সো একটু ব্রিদিং স্পেস দেই আমি একটু পানি পান করি আমার গলাও শুকিয়ে গেছে সো আশা করি তোমরা অ্যাসাইনমেন্টটা সবাই সুন্দর মতো লিখতে পারবা এবং অ্যাকর্ডিং টু লিখে তোমরা তোমাদের নাম্বারটা নিয়ে নিবা ঠিক আছে ওকে শামী আলম আমি জানি আমি তো সেটা বললামই যে আসলে নয়টা থেকে ক্লাসটা শুরু করা উচিত ইভেন তোমরা বিশ্বাস করো কিনা যাই না বাট আমার আমি সবসময় তোমাদের সাথেই থাকি আই মিন আমি সেই ক্লাসের আগে থেকে বসে থাকি সর্বোচ্চ আমার হয়তো মানে রেগুলার ক্লাসে ঢুকতে দুই থেকে চার মিনিট কখনো কখনো দেরি হয় বিকজ অফ স্লো ইন্টারনেট আবার মাঝে মাঝে আমার ল্যাপটপটা একটু স্লো সো লাইভে দিয়ে দিলেও একটু সময় লাগে লাইভটা কাস্ট করতে ঠিক আছে সো এইটা একটা কারণ সাফটার ফিউজ দিব না মানে সাফটার মানে তো বুঝই মানে অজুহাত অজুহাত দিব না অজুহাত দিব না কিন্তু আজকের ক্লাসটা আসলে কিছু করার নেই এর আগেও একদিন এরকম হয়েছিল মানে ল্যাপটপ আপডেট হয়ে যায় এটা অটোমেটিক্যালি বন্ধ রাখছিলাম বাট হঠাৎ আবার কেন মানে জানি না সো এই আপডেটটা দিলে আমার ল্যাপটপটা একটু বেশি ছিল তো তো আসলে আলটিমেটলি আপডেট হয়ে গেলেও আলটিমেটলি কাজ করে না আবার মাঝে মাঝে চার্জ নিতে চায় না অনেক ঝামেলা আর যাই হোক সেসব বলে লাভ নাই সো সে হচ্ছে কথা উম হম আচ্ছা অন ক্যাম্পাস ক্লাস স্যার ব্যস্ত থাকলে ক্লাস বাদ যায় অনলাইনে রাতে হলেও চার দিন পরে হলেও নয় হ্যাঁ এটা একটা বেটার এটা একটা বেটার ভাইয়া আমি মানে মূলত নয়টা থেকে ক্লাস নেওয়ার জন্য আমি বলছি কারণ বেশিরভাগ কলেজে ক্লাস দশটা বাজে শুরু হয় আমি যতটুক শুনেছি বাজারে তো নয়টা বাজে ক্লাস নেওয়ার ব্যাপারটা আমি নিজে বলেছি সত্যি কথা যেটা তোমরা জানো কি না জানি না অনেক টিচার হয়তো নয়টায় ক্লাস নিতে চাইতো না তারা টাইমটাকে একটু সাফল করে দশটায় শুরু করতে চাইতে পারে আমি জোর করে বলছি যে না নয়টা থেকেই ক্লাস নিতে হবে

কম্পোজিশনের মতোই লিখে ফেলো কিন্তু তোমাকে তো এখানে এস এ লিখতে বলছে তো এস লিখলে হেডিং দেওয়াটা উচিত এস এ লিখার সময় হেডিং দেওয়াটা উচিত সো এই হেডিংটা তোমরা দিবা প্লিজ ঠিক আছে হেডিংটা দিবা ওকে তো এই হচ্ছে হেডিং হেডিংটা তোমরা দিবা তাহলে হচ্ছে আর কোনো সমস্যা নেই ওকে তো মোটামুটি ব্রিদিং স্পেস তোমরা পেয়েছো বাট আমি একটু পানি পান করে নিই বিকজ অল উই নিড ইজ ওয়াটার ড্রিঙ্ক মোর অ্যান্ড মোর ওয়াটার ওয়াটার প্রচুর পান করো ওকে ঠিক আছে প্ল্যাটফর্মগুলোর কথা লিখে সময় বা তোমার ওয়ার্ড নষ্ট করার দরকার নাই ঠিক আছে এই জিনিসগুলো করারই দরকার নেই ওকে ডান ওকে ডান ঠিক আছে এখন আসো যে বাংলা টাউন আমাদের পতাকার রঙে রাঙিয়ে দিয়েছি বাংলা টাউন ইন ইস্ট লন্ডন তার মানে হচ্ছে ইস্ট লন্ডন হচ্ছে লন্ডনের একটা শহর ইস্ট লন্ডন হচ্ছে লন্ডনের একটা শহর সেই শহরে একটা ছোট এলাকা গড়ে তোলা হয়েছে যার নাম হচ্ছে বাংলা টাউন যার নাম হচ্ছে কি বাংলা টাউন আজকে আমরা সেই বাংলা টাউন সম্পর্কে জানব এবং বাংলা টাউন সম্পর্কে পড়ব ইনশাআল্লাহ ঠিক আছে ওকে ওকে ডান ওকে ডান थैंक यू ओके যদি অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমাদের আর কোনো क्वेश्चन থাকে তাহলে বলো আমি একটু বাংলা টাউনটা ব্যাখ্যা করা শুরু করব প্লিজ আমাকে বলো যারা যারা চলে যাচ্ছো আমি আমি বুঝতে পারতেছি কলেজে ক্লাস আছে বা ইভেন এক্সামও থাকতে পারে আবার অনেকে ক্র্যাশ কোর্সে ক্লাস আছে তোমাদের সবার কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা রেকর্ডের অংশটা অবশ্যই দেখে নিবা তোমাদেরই কাজে লাগবে কারণ ওই যে বোরিং লাগে ভালো লাগে না তো তোমরা যদি একটু দেখে নাও তাহলে তোমার ওই বোরিংনেসটা আর তোমাকে কাবু করতে পারবে না তোমার পড়াটা হয়ে যাবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে এটা তো অ্যাসাইনমেন্ট সম্পর্কে কোনো ঝামেলা থাকলে আমাকে বলো দ্রুত বলো অ্যাসাইনমেন্ট সম্পর্কে কারো কোনো অবজেকশন বা কারো কোনো জানার কিছু থাকলে আমাকে বলো তা না হলে হয়ে যাবে ঠিক আছে আমাকে বলে দাও ওকে ঠিক আছে ওকে ঠিক আছে ডান তোমরা আমাকে বলো বলো দ্রুত অ্যাসাইনমেন্ট সম্পর্কে আর কারো কোনো ঝামেলা আছে কিনা অ্যাসাইনমেন্ট সম্পর্কে কারো কোনো ঝামেলা আছে কিনা বলো প্লিজ 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 অ্যাসাইনমেন্ট সম্পর্কে কারো কোনো ঝামেলা আই গেস আর নাই আলহামদুলিল্লাহ ভেরি গুড থ্যাংক ইউ নাই থ্যাংক ইউ ওকে এতক্ষণ কি অ্যাসাইনমেন্ট করালেন জহুরুল এতক্ষণ হচ্ছে অ্যাসাইনমেন্ট করালাম তোমাদের যে থার্ড উইক আছে ওই থার্ড উইকের অ্যাসাইনমেন্ট মানে তোমাদের তো থার্ড উইকের অ্যাসাইনমেন্ট যে করোনার কারণে লকডাউন লকডাউনের কারণে বন্ধ হয়ে গেছে সো থার্ড উইকের যে অ্যাসাইনমেন্টটা ছিল সেটা হচ্ছে আমি তোমাদেরকে দেখাইলাম ঠিক আছে সো থার্ড উইকের অ্যাসাইনমেন্টটা তোমাদের করাইলাম ওকে সো ডান ওকে সো এটা হচ্ছে তোমাদের একটা এসএ লিখতে দিছে ওটা তোমাকে দেখে দিছি তুমি যদি মিস করে থাকো তুমি কাইন্ডলি রেকর্ডেড ক্লাসটা দেখতে পারো আই গেট ইট উইল বি হেল্পফুল রাইট ঠিক আছে আই গেস ইট উইল বি হেল্পফুল ফর ইউ ওকে ডান ঠিক আছে ওকে ভেরি গুড ডান চলো হ্যাঁ তার মানে ব্রিটিশ বাংলাদেশিস মানে কি জানো বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনে বসবাসকারী নাগরিক বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনে বসবাসকারী নাগরিক তাদেরকে বলা হয় ব্রিটিশ বাংলাদেশিস বাংলাদেশ ব্রিটিশ ঙ্গলিস অর্থাৎ তাদেরকে আবার কি বলা হয় ব্রিটিশ বাঙালিও ডাকা হয় আর অ্যান্ড ইম্পর্টেন্ট পার্ট অব দ্য বাংলাদেশি ডা অর্থাৎ তারা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ অংশ এই ওকে 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 চলে আসলাম আবার চলে আসলাম হ্যাঁ বিদ্যুৎ চলে গেছিল বিদ্যুৎ চলে গেছে আমি হচ্ছে এখন ইন্টারনেট ইয়েতে আছি আছি মানে মোবাইল ইন্টারনেটে ওই তো যারা যারা হচ্ছে হচ্ছে চলে যাচ্ছিল তারা হয়তো অনেক কষ্ট পাচ্ছিল যে ভাইয়া আমাদেরকে রেখে পড়াবেন হয়তো ওদের কষ্টটাই বিদ্যুৎটা শুনে ফেলছে এই জন্য বিদ্যুৎটা মূলত চলে গেছিল তো বিদ্যুৎটা চলে যাওয়ার কারণে হচ্ছে আমাদের আহ স্ক্রিন অফ হয়ে গেছিল সবকিছু চলে গেছে কারণ আমি এতক্ষণ ওয়াইফাই ছিলাম সো এখন আমাদের ওয়াইফাই ছেড়ে আমি এখন চলে এসেছি আমাদের রেগুলার যেই নেটওয়ার্ক আছে সেইটাতে থ্যাংক ইউ ভেরি মাচ তোমরা যারা যারা আছো সো যেটা বলতেছিলাম হ্যাঁ যে মূলত এই যে ডায়াসপোরা এই ডায়াসপোরা দিয়ে আমরা বুঝতেছি এখানে অভিবাসীদের কথা ঠিক আছে বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটেনে বসবাসকারী যারা অভিবাসী আছে তাদের কথা এখানে বলা হয়েছে এবং মজার ব্যাপারটা হচ্ছে এই বাংলাদেশি অরিজিনে হু আর লিভিং অ্যাব্রোড যারা কিনা বাহিরের দেশে আছে আর হচ্ছে একটা বারবার বলে দেই মনে অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশ বুঝার চেষ্টা করো অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস তার মানে যত প্রকার বাংলাদেশি বংশোদ্ভূত বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশরা মানে হচ্ছে নাগরিকরা ব্রিটেনের সেই বাংলাদেশি বংশগুলো ব্রিটেনের নাগরিকদের ভিতরে অলমোস্ট হাফ অফ অল মানে প্রায় অর্ধেকের বেশি লিভ ইন লন্ডন মানে কোথায় বসবাস করে লন্ডনে বসবাস করে কোথায় বসবাস করে লন্ডনে বসবাস করে স্পেশালি ইন দ্য ইস্ট লন্ডন বুরোজ তাহলে আমি ব্যাখ্যা করে দিচ্ছিলাম যে বুরোজ গুলো হচ্ছে কি প্রশাসনিক কিছু টাউন স্মল টাউন যেগুলো হচ্ছে আমেরিকা বা ইংল্যান্ডে পাওয়া যায় স্পেশালি ইন ইস্ট লন্ডন বুরোজ অফ হুইচ টাওয়ার হ্যামলেটস হ্যাজ দ্য হায়েস্ট কনসেন্ট্রেশন তার মানে এই ইস্ট লন্ডনের যে বুড়োগুলো আছে মানে হচ্ছে স্মল টাউন বা শহরের মতো উপশহরগুলো আছে সেগুলোর ভিতরে যেটা কিনা টাওয়ার হ্যামলেটের পাশে যেটা কিনা মূলত টাওয়ার হ্যামলেটের পাশে বা সাথে সেটা সবচেয়ে বেশি ঘনত্ব নিয়ে বাংলাদেশি জনগণদেরকে সেখানে রাখতেছে তাহলে সহজভাবে যদি আমি বলি অলমোস্ট হাফ অফ অল ব্রিটিশ বাংলাদেশিস তার মানে হচ্ছে প্রায় অর্ধেকের বেশি অর্ধেকের বেশি বাংলাদেশি বংশভূত ব্রিটিশ যে নাগরিকরা তারা হচ্ছে লন্ডনে বসবাস করতেছে এবং কোথায় বসবাস করতেছে স্পেসিফিক্যালি স্পেশালি কোথায় বসবাস করতেছে তারা হচ্ছে ইস্ট লন্ডনের যে টাউন আছে একটা ছোট সে ইস্ট লন্ডনের টাউনে বসবাস করতেছে অফ হুইচ টাওয়ার হ্যামলেট হ্যাজ দা হাইয়েস্ট কনসেন্ট্রেশন যেটার হচ্ছে যে টাওয়ার হ্যামলেটটা সবচেয়ে বেশি পরিমাণে এই জনসংখ্যা রাখতেছে কোন জনসংখ্যা রাখতেছে এই ব্রিটিশ বাংলাদেশিদেরকে রাখতেছে মনে রাখবা এই কনসেন্ট্রেশন এখানে জনসংখ্যার ঘনত্বকে বোঝাচ্ছে আর এই জনসংখ্যা হচ্ছে মূলত এই বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ নাগরিকরা টুডে আর টুরিস্ট হু ইজ নিউ টু লন্ডন আজকে একজন টুরিস্ট অর্থাত একজন হচ্ছে কি ভ্রমণকারী যে কিনা লন্ডনে নতুন এসেছে মে ওয়েল ডিসাইড সে হয়তো কি করতে পারে সে হয়তো একটা সিদ্ধান্ত নিতে পারে টু মেক হার ওয়ে টু মেক হার ওয়ে এই টু এর পরে যে মেক আছে ইনফিনিটিভের দারুণ ব্যবহার টু মেক হার ওয়ে ওভার টু দা ফাইভ ইস্ট এন্ড অফ দা সিটি মানে ফাইভ ইস্ট এন্ড এখানে একটা স্পেস থাকা উচিত ছিল এটা হচ্ছে এরকম আর কি ফাইভ ইস্ট এন্ড এই সিটি অংশ যেটা মূলত বাংলা টাউনের একচুয়াল লন্ডনের যেটা কোন জায়গা ছিল এটা তুমি নাও জানতে পারো বা যে হচ্ছে লেখক তার এই ট্রাভেল কাহিনীতে সেটা লিখেছে কি লিখেছে টুডে আর টুরিস্ট ইজ নিউ টু লন্ডন মে ওয়েল তাহলে দেখো মেয়ের পরে ওয়েল আছে অ্যাডভার হিসেবে এরপর আছে মেইন ভার তাহলে তোমাদেরকে সব সময় বলি যে বি ভার অথবা অক্সিলারি ভার বা মোডাল অক্সিলারি ভার তাহলে বি অথবা মোডাল এই যে মোডাল এটার পরে সাধারণত অ্যাডভার হয় কি হয় অ্যাডভার হয় আর এই অ্যাডভার্ভের পরে সাধারণত মেইন ভার হয় এইখানেও সেটার ব্যতিক্রম নয় তাহলে কোথায় যেতে পারে টু মেক হার ওয়ে ওভার টু মেক হার ওভার টু দা ফাইভ ইস্ট এন্ড অফ দ্য সিটি টু ভিজিট বাংলা টাউন আফটার হচ্ছে প্রিপোজিশন তাহলে ইজিলি বুঝতেই পারতো যে আফটারের পরে কি হবে ভি ওয়ান প্লাস জি হবে উইথ আউট এর পরেও এরকম হয় উইথ আউট ভি ওয়ান প্লাস জি আবার বাই একটা প্রিপোজিশন এইটার পরেও এই ভি ওয়ান প্লাস জি হয় তাহলে আমরা কি বলতেছি আফটার এক্সিটিং দ্য টিউব স্টেশন একটা স্টেশন আছে যার নাম হচ্ছে টিউব স্টেশন এই টিউব স্টেশনটাকে বের হওয়ার পরে এই টিউব স্টেশন থেকে বের হওয়ার পরে দেয়ার শি মাইট ফলো তাহলে এই মাইট হচ্ছে মডেল ভার্ব তারপরে এরপরে যেটা আছে সেটা হচ্ছে আমার মেইন ভার্ব এরপরে কি আছে আমার মেইন ভার্ব দেয়ার শি মাইট ফলো দ্য সাইন্স দ্যাট পয়েন্ট টু লেন অর্থাৎ তোমাকে আমি আগেই বলেছি রাস্তাঘাটে চলার সময় অনেক সাইন এন্ড সিমটম তোমরা দেখতে পারো অনেক সাইন এন্ড ঠিক আছে তোমরা দেখতে পারো ওকে সো এই জিনিসটা হচ্ছে একটু বুঝেন শুনে কাজ করতে হবে তার মানে হচ্ছে এই মাইট ফলো দা সাইন্স দ্যাট পয়েন্ট টু দ্যাট পয়েন্ট টু ব্রিক লেন আচ্ছা ফাইভ যদি প্যাসেজে না থাকে ঠিক আছে তাহলে ফাইভটাকে কেটে দাও ফাইভটাকে কেটে তাহলে এটা মনে টাইপ ভুল করছে সরি আমার তো আসলে গল্পটা মুখস্থ নাই তাই বলতে পারবো না তাহলে কেটে আমি না ওকে তাহলে দেখো কি বলতেছি যে সি মাইট ফলো দা সাইন্স দ্যাট পয়েন্ট টু ব্রিকলেন মানে এরকম কিছু সাইন থাকে যেগুলো হচ্ছে দেখাচ্ছে যে এই যে এইদিকে যান এইদিকে গেলে ব্রিকলেন যেতে পারবেন এইদিকে যান এইদিকে গেলে মিড লেন যেতে পারবেন ব্যাপারটা হচ্ছে এরকম যে দ্যাট পয়েন্ট টু ব্রিকলেন আর স্ট্রিট দ্যাট নটরিয়েটি তাহলে বুঝার চেষ্টা করো একটা রাস্তা যেটা কিনা প্রচুর মানে মানে প্রচুর কুখ্যাতি অর্জন করেছে বলতেছে 13 নটোরিয়েটিভ ফ্রম मोनिका অ্যালিস বেস্ট সেলিং নভেল অফ দা সেম নেম অর্থাৎ मोनिका অ্যালিস সেম নামে মানে একই নামে তাহলে मोनিকারি নভেলের নাম কি ছিল मोनিকারি নভেলের নাম ছিল হচ্ছে ব্রিকলেন मोनিকারি নভেলের নাম ছিল হচ্ছে ব্রিকলেন তাহলে मोनिकाলি কি করেছে मोनिकाলি এই ব্রিকলেনটা লিখেছে মূলত এই ব্রিকলেন লেখার পরেই মূলত এই যে রাস্তাটা আছে এটা অনেক বেশি ইনফেমাস হয়ে গেছে কุ খ্যাতি অর্জন করছে ঠিক আছে হিরো আলম সারের মতো হিরলম আলম সার যেমন অনেক কুখ্যাতি অর্জন করে ফেলেছে আফ্রিকান গাঙ্গে গে উগান্ডার গান গে এরকম আর কি ঠিক আছে চায়নার গানও নাকি গাইছে আচ্ছা উইচ ওয়াজ অলসো মেড ইন টু এ মুভি চিন্তা করো তাহলে মনিকা আলী যেই মানে ব্রিকপ্লেন সম্পর্কে লিখেছিলেন সেটা নিয়ে একটা মুভিও তৈরি হয়েছে ঠিক আছে তারপরে কি বলেছে শি মে ডিসাইড টু ট্রাই আউট she may decide to try out one of the many bangladeshi restaurants একটু বুঝার চেষ্টা করো

রেস্টুরন্ট বলো বাংলাদেশি রেস্টুরন্ট বলো এটার উচ্চারণটা খুব ইজি এটার উচ্চারণটা হচ্ছে রেস্ট রন্ট এখন তোমাদের বোঝানোর জন্য আমরা রেস্টুরেন্ট রেস্টাউরেন্ট বলি যেন তোমরা বানান ভুল না করো কারণ তোমাদের তো আর স্পিকিং এর উপর এক্সাম হচ্ছে না স্পিকিং এর উপর তোমাদের কেউ এক্সাম নিচ্ছে না আপাতত এক্সাম হচ্ছে কিসের উপর আপাতত এক্সাম হচ্ছে তোমাদের রাইটিং এর উপর আপাতত এক্সাম হচ্ছে তোমাদের রিডিং সেকশন এর উপর সো এটা রেস্টুরেন্ট এটা মনে রাখবা তো রেস্টুরেন্ট হচ্ছে এটা উচ্চারণ সো বাংলাদেশী রেস্টুরেন্টস নট রেস্টুরেন্ট রেস্টুরেন্টস আঙ্গনে্যাস দিতে হবে কেন এই ওয়ান অফ দার পরে সাধারণত প্লুরাল বসে নাউনগুলা সো এখানে মেনি ডিটারমিনার আছে মেনির পরে এখানে নাউন আছে বাংলাদেশি রেস্টুরেন্টস শি সিজ দেয়ার ফর লাঞ্চস অর্থাৎ তার লাঞ্চের জন্য তার দুপুরের খাবারের জন্য সে অনেক অনেক বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর ভিতরে ঠিক আছে বাংলাদেশের এই রেস্টুরেন্টগুলোর ভেতরে আর বাংলায় যদি তুমি বোঝাও তাহলে রেস্টুরেন্ট বললা সো বাংলায় বলি আমি এখন রেস্টুরেন্ট এই বাংলাদেশি রেস্টুরেন্টগুলোর জন্য সে কি করতেছে সে ডিসাইড করতে পারে যে আমি কোনটা খাবো আমি কোনটা খাব ঠিক আছে আমি হচ্ছে কি এটা খাব নাকি হচ্ছে আমি ওইটা খাব আমি কি জেলিফিশ খাব নাকি আমি হচ্ছে আমি হচ্ছে চিকেন তান্দুরি খাব আমি কি সুরমা নদীর মাছ খাব নাকি আমি পদ্মা নদীর ইলিশ খাবো এই সবকিছু সে নিজে কি করতে পারে সে হচ্ছে ধরে নিতে পারে তারপরে কি বলছে দেখো তারপরে বলছে সিটিং এট ওয়ান অফ দা টেবলস উইথ আ উইন্ডো টু দা স্ট্রিট এখন লন্ডনের যেই তোমার স্টাইল লন্ডনের স্টাইলে তোমরা টিভিতে দেখবা আমিও দেখেছি টিভিতে ইউটিউবে ওদের যে রেস্টুরেন্ট গুলা থাকে ওই রেস্টুরেন্ট গুলা একদম মেন রোডের সাথে লাগানো একদম ঘেসে ঘেসে থাকে এবং তারা অনেক ধরনের স্বাদ সজ্জার মাধ্যমে রেস্টুরেন্ট গুলোকে সুন্দর মতো সাজিয়ে থাকে এবং ওদের এই যে জানলা গুলো মনে একদম রাস্তার সাথে মিশে গেছে এটাই বলেছে যে আহ সিটিং এট ওয়ান অফ দা টেবল এখানে সুন্দর সুন্দর টেবল থাকে আমাদের দেশের মতো না যে এক জায়গায় গাদাগাদি করে আমরা জানি না রেস্টুরেন্ট গুলোতে আমরা কি করি আরে ভাই একটু চাপেন না একটু বসতে দেন আরে একসাথে খান আমরাই তো আমরাই তো এরকম না ওদের একটু ব্যাপার আছে ওদের যেহেতু জনসংখ্যার ঘনত্ব কম আমাদের জনসংখ্যার ঘনত্ব বেশি তাই প্রবলেম হয়ও বেশি ওদের জনসংখ্যার ঘনত্ব কম হওয়ার কারণে ওদের একটু লাক্সারি আছে ওরা ইজিলি ইচ্ছা মতো বসতে পারে ঠিক আছে দ্যাট ইজ ইট

অর্থাৎ বাংলাদেশি পতাকার রঙে রাঙানো ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে এভরি হোয়ার শি লুকস শি ফাইন্ডস ভিজুয়াল কিউজ ইন অফ দা বাংলাদেশি এন্ড ইভেন মোর স্পেসিফিক্যালি দা সিলেটি প্রেজেন্স ইন দি এরিয়া আমি আগেই বলেছি যে সিলেটি দাদারা কিন্তু এখানে প্রচুর বসবাস করে সো এখানে সিলেটি ভাইয়ারা বসবাস করে সো এখানে সিলেটি প্রেজেন্সটা অনেক দারুণভাবে তুমি দেখতে পারবা ইউ মে সি সিলেটি পিপল হ্যাঁ অল ওভার দা প্লেস এই বাংলা টাউনে স্পেশালি লন্ডনটা জুড়েই মূলত তাদের একটা অবস্থান আছে ঠিক আছে তো আলটিমেটলি এটা তোমরা অবশ্যই দেখতে পারবা ওকে আচ্ছা ঠিক আছে ইয়েস ব্রাজিল জিতে গেছে ভেরি গুড দারুন ওকে আচ্ছা তারপর দেখো তারপরে হচ্ছে এরকম যে আলটিমেটলি যে ব্রিকলেন বইটা শেয়ার করে দিছে গুড ভেরি গুড ট্রাই আউট মানে কি ট্রাই আউট মানে হচ্ছে পরখ করে দেখা আমি লিখে দিতেছি ট্রাই আউট মানে হচ্ছে পরখ করে দেখা একটু বেশি কঠিন বাংলায় চলে গেলাম দেখো বুঝতে পারো কিনা তাহলে সে বলতেছে যেই জায়গায় সে তাকাবে সেই জায়গায় কিছু ভিজুয়াল কিউস পাবে ভিজুয়াল কিউস মানে কি কিছু ইন্ডিকেটরস কিছু সাইন সিমটমস এটা বাংলাদেশি এলাকা তোমার কোভিড নাইনটিন হলে কিছু সিমটমস থাকে না ঠিক তেমনি এটা একটা বাংলাদেশি এলাকা এইটার জন্য একটা সিমটম থাকে এটার জন্য কিছু সাইন থাকে সো এটা একটু বোঝা রাখবা ওকে ইভেন মোর স্পেসিফিক্যালি এখানে কিন্তু বলে দিয়েছে যে আরো নির্দিষ্টভাবে ভাবে আরো সুনির্দিষ্ট দা সিলেটি প্রেজেন্স ইন দা এরিয়া অর্থাৎ সিলেটি পোলাপাইন্ডে দেখলেই বুঝতে পারবা হগলতে তারা হচ্ছে এই লন্ডনে বসবাস করতেছে স্টোর ফ্রন্টস স্টোর ফ্রন্টস মানে দোকানের সামনের অংশ অ্যাডভারটাইজ কেন অ্যাডভারটাইজ হইলো স্টোর ফ্রন্ট কেন অ্যাডভার্টাইজ হইলো তার মূল কারণ হচ্ছে স্টোর ফ্রন্ট হচ্ছে প্লুরাল আর প্লুরালের পরে সাধারণত প্লুরাল কি বসে প্লুরালের পরে সাধারণত এরকম প্লুরাল ভার বসে ফ্লাইট ফ্রম লন্ডন টু সিলেট মানে লন্ডন থেকে সিলেটে যাওয়ার কিছু ফ্লাইট তারা নিজেরাই কি করেছে ব্যবস্থা করেছে সামন বাংলাদেশ বিমান বাংলাদেশ বিমানটা হচ্ছে কি দা ন্যাশনাল এয়ারলাইন অফ বাংলাদেশ তোমরা সবাই জানো বলাকা এন্ড আদার্স অন এয়ার এয়ার হচ্ছে একটা প্রাইভেট এয়ারলাইন কোম্পানি ফর্ম বাই ব্রিটিশ বাংলাদেশ মানে বাংলাদেশি বংশোদ্ভূত এই ব্রিটিশ দ্বারা এটাকে কি করা হয়েছে এটাকে ফর্ম করা হয়েছে ফর্ম মানে গঠন করা ফর্ম মানে হচ্ছে কি গঠন করা দেয়ার ইজ এ সাইন ফর সোনালী ব্যাংক এই যে সোনালী ব্যাংক আছে না আমাদের বাংলাদেশের এইটারও একটা সাইন আছে মানে এইটার একটা ইন্ডিকেশন আছে যে উপরে হেডিং দেওয়া যেমন আমরা এস এর আগে হেডিং লিখি ঠিক তেমনি দোকানের আগে বা ব্যাংকের উপর লেখা যে এটা হচ্ছে সোনালী ব্যাংক দ্য মেজর স্টেট ওন স্টেট ওন মানে রাষ্ট্রায়ত্ত স্টেট ওন মানে রাষ্ট্রায়ত্ত মানে রাষ্ট্র যেটাকে কন্ট্রোল করে রাষ্ট্র যেটাকে কন্ট্রোল করে স্টেট ওন কমার্শিয়াল ব্যাংক অফ বাংলাদেশ দেয়ার ইজ এ ফুড স্টোর অ্যাডভার্টাইজিং ফ্রোজেন ফিস ফ্রম সিলেট সুরমা রিভার তাহলে বোঝার চেষ্টা করো একটা ফুড স্টোর আছে যেটা কিনা অ্যাডভার্টাইজিং করতেছে যেটা কিনা তোমাকে দেখাচ্ছে যে ফ্রোজেন ফিশ ফ্রোজেন ফিশ মানে কি একটা হচ্ছে যে আমরা ফ্রোজেন ফুড খাই প্রচুর যাই না যারা হচ্ছে আমরা বাহিরের খাবার খাই অর্থাৎ রেস্টুরেন্টের খাবার খেয়ে অভ্যস্ত তারা প্রচুর ফ্রোজেন খাবার খায় বাসায় এনে হচ্ছে চিকেন নাগেটস এটা সেটা হচ্ছে ভেজে ভেজে খেয়ে ফেলি এরকম ভাবে ফ্রোজেন ফিশও থাকে হিমায়িত মাছ হিমাই তো মাছ অর্থাৎ মাছটাকে একটা বিশেষ ভাবে বরফের মতো করে কন্টেইনারে রেখে মাছটাকে কি করা হয় পাঠিয়ে রাখা হয় সো দ্যাট ইউ মে ইট একদম সুরমা নদী থেকে তাহলে দেখো সিলেটস সুরমা রিভার এখন সিলেটস এই অ্যাপোস্ট্রফি আস কেন আসলো বলতে পারবা বলতে পারবা কারণ সিলেটের সুরমা রিভার এই এর বোঝানোর জন্য অ্যাপোস্ট্রফি এসটা চলে আসছে আশা করি তোমাদের মনে আছে শি ওয়াচেস টু এল্ডারলি ম্যান সে দেখতে পায় যে দুইজন बुजुर्ग ব্যক্তি দুইজন বয়স্ক ব্যক্তি উইথ লং লম্বা গ্রে বেয়ার্স মানে ধূসর রঙের হচ্ছে তোমার কিছু দাড়ি এন্টার দ্য স্টোর স্টোরে ঢুকে দোকানটায় ঢুকে দে আর ড্রেসড ইন লং হোয়াইট টিউনিক্স এখানে টিউনিক্স দিয়ে আল খাল্লা বা পাঞ্জাবি জাতীয় কাপড় বোঝানো হয়েছে আলখাল্লা বা পাঞ্জাবি জাতীয় তাহলে এটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রেস টিউনিক্স হচ্ছে ওয়ান কাইন্ড অফ ড্রেস ঠিক আছে ওয়ান কাইন্ড অফ ড্রেস তাহলে They are dressed in long white tunics, badgy pants. এন্ড হোয়াইট হেড ক্যাপস অর্থাৎ ব্রিটিশ স্টাইল যে একটু ব্রিটিশও না এটা হচ্ছে মূলত আয়ারল্যান্ড নামে একটা দেশ আছে তোমরা জানো যদি উত্তর আয়ারল্যান্ড গ্রেট ব্রিটেনের অংশ সো এই নর্দার্ন আয়ারল্যান্ডের লোকেরা বা উত্তর আয়ারল্যান্ডের লোকেরা মূলত কি করে জানো ওরা এরকম কিছু হ্যাট পরে বা ক্যাপস পরে এবং ও চালতিমেটে এরকম আলখাল্লা প্যান্ট পরে এই যে ব্যাজি প্যান্টস গুলো ঢিলা ঢালা প্যান্ট গুলো এবং কিছু ঢিলা ঢালা পোশাকও পরে যেমন অনেকে আবার মানে কোটেড অবস্থায় থাকে তার মানে হচ্ছে কোট পরে ফর্মাল অবস্থায় থাকে সো এক এক জনের এক এক রকম সো এরকম করে আমাদের সিলোটি ভাইদের এরকম দেখা যায় আবার অনেকে লুঙ্গি পরেও যায় ঠিক না কে জানি লুঙ্গি পরে গেছিল ইয়া আনতে বাংলাদেশের একজন লুঙ্গি পরে হচ্ছে কুইন্স অ্যাওয়ার্ড নিতে গেছিল নামটা মনে পড়তেছে না ভাইয়া উনি লুঙ্গি পরে গেছিল আচ্ছা যাই হোক সি সিজ আ গ্রুপ অফ টিনেজ গার্ল সে দেখতে পারে একটা গ্রুপ অফ টিনেজ গার্ল টিনেজ গার্ল মানে হচ্ছে কি যে তোমাদের বয়সী যারা আছো মেয়েরা তোমাদের হ্যাঁ যে এরকম একটা নির্দিষ্ট কয়েকজন ছেলে মেয়ে বা মেয়েরা আসতেছে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট মানে রাস্তা ধরে ওয়াকিং ডাউন দ্য স্ট্রিট মানে রাস্তাটা ধরে ঠিক আছে ইন অ্যানিমেটেড কনভারসেশন অ্যানিমেটেড মানে হচ্ছে লাইভলি ভিভিডলি মানে অনেক প্রাণবন্ত অনেক প্রাণবন্ত হাসতে হাসতে মেয়ের আসে না যখন হাসে এই জানিস এটা হয়েছে এই জানিস এরকম হয়েছে এইটা হচ্ছে একটা জিনিস ঠিক আছে ওকে ওয়ান ইজ ড্রেসড ইন এ ব্ল্যাক বুরকা একটা মেয়ে ছিল একটা কালো বুরকা পরা এন্ড আদার্স আর ইন জিন্স এন্ড লং শার্টস অর্থাৎ কেউ কেউ ব্ল্যাক বুরকায় আছে কেউ কেউ হচ্ছে জিন্স পরা লং শার্ট আছে কিছু মেয়েরা পরে অ্যালং উইথ দ্য ব্রাইট সেকুইন্ড হিজাবস অর্থাৎ সবাই মোটামুটি হিজাব পরে কালারফুল হিজাব মাথার উপর অন দেয়ার হেডস মাথার উপর ঠিক আছে এই দেখো হেডস আমি যেহেতু মাথার উপর এখানে যেহেতু প্লুরাল ছিল এখানে যেহেতু প্লুরাল আগে থেকে ছিল জাস্ট অ্যাপোস্ট্রফি চিহ্নটা দেওয়া হয়েছে যদি শুধু হেড বলতো তাহলে কিন্তু এটা সিঙ্গুলারকে বোঝাতো তখন একটা আলাদা অ্যাপোস্ট্রফি আসতো হতো এই ব্যাপারগুলা মাথায় চেষ্টা করবা এই কথাগুলা মাথায় হচ্ছে কি করবা মাথায় নিয়ার চেষ্টা করবা ঠিক আছে ওকে ডান ঠিক আছে লুকিং থ্রু হার লন্ডন গাইড বুক শি রিডস অ্যাবাউট হাউ দিস নেইবারহুড ইজ ইন বাংলা টাউন অর্থাৎ তার যে লন্ডন গাইড বুকটা আছে তুমি যখন নতুন শহরে যাবা তুমি যখন নতুন কোন শহরে যাবা তখন তুমি কি করতে পারবা তো ওখানে বিনোদনের গাইড বুক তুমি দেখতে পারবা অর্থাৎ তোমাকে গাইড করার জন্য তোমাকে গাইডেন্স দেওয়ার জন্য অনেক টাইপের কি থাকে বইটই থাকবে সো সেটা দেখে একজন মহিলা কথাই বলা হচ্ছে এখানে যে সে হচ্ছে বাংলা টাউনের নাইবারহুড ওই নাইবারহুড হচ্ছে কি তোমার পাড়া প্রতিবেশী যেমন থাকে ঠিক তেমনি বাংলা টাউনেরও এরকম পাড়া প্রতিবেশীর এলাকা আছে এগুলো সম্পর্ক সে জানতে পারে ইন 2001 2001 সালে ব্রিটিশ বাংলাদেশি লিডারস অর্থাৎ বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটেনের যে লিডারসরা আছে ইনক্লুডিং মেনি অফ দ্য সেকেন্ড জেনারেশন অ্যাক্টিভিস্ট অর্থাৎ দ্বিতীয় সারি দ্বিতীয় প্রজন্মের যেই অ্যাক্টিভিস্ট আছে দ্বিতীয় প্রজন্মের বলো বেটার হয় এই অ্যাক্টিভিস্ট মানে হচ্ছে কি যারা আন্দোলন করে স্বেচ্ছায় আন্দোলন করে ওয়ান কাইন্ড অফ ভলান্টিয়ার যারা হচ্ছে কোন একটা কোন একটা ঘটনাকে তুলে ধরার জন্য বা ঘটনা থেকে কোনো একটা আউটকাম পাওয়ার জন্য ফলাফল পাওয়ার জন্য তারা হচ্ছে আন্দোলন করে লেড এ সাকসেসফুল বিড এখন এটা অনেকে আমার জিজ্ঞেস করে ভাই এখানে বিড মানে কি নিলাম তোমাদের নিলাম দেখছো না ওই যে আইপিএল খেলতে যায় মুস্তাফিজ নিলাম করে তাদের নেয় নিলাম করে কাউন্সিল আমি বলেইছিলাম যে ব্রিকলেন মূলত এই টাওয়ার হ্যামলেটের পাশে সবচেয়ে বেশি যেখানে কনসেন্ট্রেটেড বাংলাদেশি পিপল দ্বারা তো সেই টাওয়ার হ্যামলেটস এর কাউন্সিল টু গেইন দা অফিসিয়াল ডিজিগনেশন অফ বাংলা টাউন অর্থাৎ বাংলা টাউনের যেই অফিসিয়াল ডেজিগনেশন অফিসিয়াল ডেজিগনেশন মানে কি বলো তো দেখি অফিসিয়াল ডেজিগনেশন মানে হচ্ছে দাপ্তরিক স্বীকৃতি তাদের স্বীকৃতি লাগবে তুমি আমি তো সেইখানে কি অভিবাসী হিসেবে গেছি তুমি আমি কি ওইখানে ওদের দাপ্তরিক স্বীকৃতি ছাড়া এটাকে কোনো কিছু ঘোষণা করতে পারবো করতে পারবো না আমরা করতে পারবো না ঠিক আছে সেই জিনিসটা মনে রাখতে হবে তারপরে হচ্ছে যে বাংলা টাউন ফর ব্রিকলেন এন্ড ইটস সারাউন্ডিং নেইবারহুডস অর্থাৎ তারা বাংলা টাউন এই ব্রিকলেনের পাশে যে বাংলা টাউন এবং তার সারাউন্ডিং নেইবারহুডস তার আশেপাশের এলাকা বাংলা টাউন নামে পরিচিত হবে এইটার জন্য তারা বিট করে উইথ দা হেল্প অফ স্ট্রিট সাইন্স স্ট্রিট সাইন্স মানে কি রাস্তার ভিতরে যে ধরনের কিদাওয়া থাকে যে এই ধরনের ইন্ডিকেটরগুলো দেওয়া থাকে যে মামে গেলে মাআকালী dane গেলে মক বাজার এরকম করে

যেন నిర్দৃষ্ট করে তাদেরকে চেনা যায় দ্যাট উড বি অ্যাট্রাকটিভ টু টুরিস্ট এবং আলটিমেটলি তাদের ওটা জন্য টুরিস্টদের একটা কেন্দ্রবিন্দু হয় অর্থাৎ ভ্রমণকারীরা সেখানে গেলে তো বিজনেস হবে অর্থাৎ যারা যারা ব্রিটিশ বাংলাদেশী আছে তারা তো সেখানে রেস্টরেন্ট তারপর হচ্ছে বিনোদনের অ্যাক্টিভিটিস তারা করে তাদের বিজনেস আছে বিজনেস কে চালানোর জন্য টুরিস্ট লাগবে এন্ড দাজ बेनिफिशियल ফর বাংলাদেশী বিজনেস লোকেটেড देयर দেখো বলেই দিছে যে এইটা এইভাবে খুবই প্রয়োজনীয় বাংলাদেশি ব্যবসার জন্য ইন ফ্যাক্ট দা এরিয়া হ্যাজ নাম্বার অফ ভিজিবল বাংলাদেশি ল্যান্ডমার্ক অর্থাৎ প্রকৃতপক্ষে সেই জায়গাটার আছে একাধিক ভিজিবল মানে চোখে দৃশ্যমান ভিজিবল মানে দৃশ্যমান তাহলে ভিজিবল এর বিপরীত শব্দ কি ইনভিজিবল যেটা দেখা যায় না কিন্তু আলটিমেটলি তারা বলতে ভিজিবল মানে দৃশ্যমান বাংলাদেশি ল্যান্ডমার্ক মানে বাংলাদেশের কিছু স্মারক চিহ্ন সাচেজ আলতাবালি পার্ক একটা পার্ক আছে দা কবি নজরুল কালচারাল সেন্টার অর্থাৎ আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের নামে একটা কি করা হয়েছে একটা সাংস্কৃতিক কেন্দ্র খোলা হয়েছে দা শহীদ মিনার আমি ওইদিনও বলেছিলাম যে শহীদ বানানটা কেও এইভাবে লিখো ঠিক আছে দা শহীদ মিনার মনিউমেন্ট অর্থাৎ শহীদ মিনারও একটা মোটামুটি একটা কি আছে মনুমেন্ট আছে একটা স্তম্ভ আছে অ্যালং উইথ দা অফিসিয়াল ডেডি নেশন বাংলা টাউন অর্থাৎ বাংলা টাউনের এই যে দাপ্তরিক যেই বা প্রশাসনিক যেই স্বীকৃতি এই প্রশাসনিক স্বীকৃতি সহকারে দ্যাজ ল্যান্ডমার্কস এই ধরনের স্মারক গুলো আর ম্যাটারস অফ কনসিডারেবল প্রাইড অর্থাৎ এগুলো হচ্ছে কিছু উল্লেখযোগ্য কারণ এই গৌরবের উল্লেখযোগ্য কারণ গৌরবের ফর মেনি ব্রিটিশ বাংলাদেশ কাদের গৌরবের এই হচ্ছে কি বলতো প্রতীকী বা আমরা বুঝাই আলটিমেটলি এগুলো হচ্ছে আলটিমেটলি এগুলো দেখলে বোঝা যায় যে তারা কতটুকু উন্নতি করেছে। হার্ড ওন প্রেজেন্স এন্ড পলিটিক্যাল ভয়েস ইন ব্রিটেন অর্থাৎ যে ব্রিটেনে তাদের যে একটা মোটামুটি একটা অবস্থান এবং তাদের যে একটা পলিটিক্যাল ভয়েস এই সব কিছুই মোটামুটি এগুলার দ্বারা বোঝা যায় সো দ্যাট ওয়াজ বাংলা টাউন ফর ইউ গাইজ এইখানে আমি কিছু বাংলাও লিখে দিয়েছি তো তোমরা চাইলে সেটা দেখতে পারবা কোনো সমস্যা নাই আর নেক্সট ক্লাসে সেটা হচ্ছে মেবি মঙ্গলবার ইনশাল্লাহ মঙ্গলবার দিন আমরা এটা প্র্যাকটিস সেশনটা করে শেষ করে দিব তারপরে আমাদের যেই সামারি রাইটিং এর উপর ক্লাস করার কথা ছিল আমরা সামার রাইটিং এর উপর ক্লাসে চলে যাব ইনশাআল্লাহ ঠিক আছে সো ওকে হ্যাঁ ভাইয়া আমিও ফজর নামাজ পড়ে আসছি বাট তোমার খেলা দেখি নাই আই স্লেপ্ট আমি ঘুমিয়েছিলাম আই ওয়াজ স্লিপিং ব্রাদার ঠিক আছে সো ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তোমাদের আর কোনো প্রবলেম থাকার কথা না সো তোমরা পড়ে নিবা এবং যতটুকু দেখাইছি ক্লাসটা করে নিবা থ্যাংক ইউ ভেরি মাচ যারা যারা যা কোশ্চেন করেছো তারা হচ্ছে কালকে ভাইয়া আজ স্লাইড দিয়ে দিন ওকে দান আজকে স্লাইড দিয়ে দিব একটু পরে স্লাইড দিয়ে দিব ওকে দান আমি স্লাইড দিয়ে দিচ্ছি হ্যাঁ ওকে সো সবাই খেয়াল রাখো শহীদ মিনার বানানটা তো বললামই যে শহীদ মিনারটা হচ্ছে এইভাবে করে হয় ঠিক আছে অর্থাৎ তুমি চাইলে চেঞ্জ করতে পারো এটা তোমার উপর ডিপেন্ড করে আর কতক্ষণ আর বেশিক্ষণ না এখনই ক্লাস শেষ তো সবাই ভালো থাকো কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো অ্যাসাইনমেন্টটা সুন্দর মতো করে ফেলো স্লাইড দিয়ে দিচ্ছি বাবা স্লাইড দিয়ে দিচ্ছি ঠিক আছে অ্যাসাইনমেন্টটা সুন্দর মতো করে নিও প্যারাগ্রাফ রাইটিং এর উপর 100% ক্লাস নিব তুমি বললেও আমি নিব ভাইয়া তুমি না বললেও নিব সো আলহামদুলিল্লাহ তুমি বলছো থ্যাঙ্ক ইউ ভেরি মাচ এই জন্য আমি অবশ্যই নিব এরপরে আমি সামারি রাইটিং এ চলে যাব এটার উপর আরেকটা ক্লাস হবে আজকে শেষ করে দিতে পারতাম কিন্তু অ্যাসাইনমেন্টের ক্লাস ছিল তারপর অনেকখানি লেন্দি হয়ে গেল লেন্দি করলাম সো এই হচ্ছে কথা কার কোনো কোনো কোশ্চেন নাই আচ্ছা কোনো 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 কোশ্চেন নাই সো ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম সবাইকে অনেক ভালো থাকুন খেয়াল রাখুন